দাগানো পড়লে এনাফ, এরপর তোমরা যদি তার বাহিরে পড়তে পারো এটা ভালো। রেটিনার পর্যন্ত দাগানো প্রশ্ন করি, তো যখন 50টা প্রশ্ন করি তখন কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোও তুলে দিতে হয়, তাই না? এখন সেগুলা যদি আমরা তুলে দেই, দুটো একটু তো থাকবে এরকম লেকচারের বাহিরে, কিন্তু মেডিকেলে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই আসবে। তো এই জন্য দেখা যায় যে বেশিরভাগ সময় দাগানো প্রশ্ন আসে, একটা দুটা একটু আনকমন থাকবেই, তাই না? তো বেশিরভাগ সময় দাগানোর ভিতর থেকেই আসে, দাগানোর বাহির থেকে খুব বেশি আসে না। আর আমাদের রেটিনার প্রশ্নে দুটো একটা দাগানোর বাহিরে থাকবে, এটা নিয়ে কান্নাকাটি করার কিছু নাই, ঠিক আছে? কারণ একটা চ্যাপ্টার থেকে 50টা প্রশ্ন করতে গেলে কিছু প্রশ্ন একটু আনইম্পর্টেন্ট থেকেই যায়। যারা ক্লাস করার পর টায়ার্ড হচ্ছ, টায়ার্ড যাতে না হও সেজন্য বেশি বেশি খাওয়া দাওয়া করবা, বেশি বেশি পানি খাবা, পানিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বেশি বেশি পানি খাবা, পানি খেলে দেখবা তোমার টায়ার্ডনেসটা কমে যাবে। এবং তোমাদের বললাম না, করাটা তোমরা ভিন্ন আঙ্গিকে সাজাবা, বিশেষ করে যারা মেসে থাকো তাদের জন্য তো এই টায়ার্ডনেস দূর করা ব্যাপারই না। তোমরা একটু ফ্রেন্ডের সাথে 10 মিনিট আড্ডা দিতে যাবা বা আধা ঘন্টা আড্ডা দিতে যাবা, তোমার টায়ার্ডনেস শেষ। কিন্তু আড্ডাটা দিবা কি, আড্ডাটা দিবা হলো তোমরা পড়া রিলেটেড, গিয়ে তাদেরকে পড়া ধরবা, ঠিক আছে? তাহলে তোমার দেখো আড্ডাও হয়ে গেল, পড়াশোনাও হয়ে গেল, তোমার টায়ার্ডনেসটাও দূর হয়ে গেল। সাউন্ড অফ করে দেন, ওটা এখানে আসছে তো। ওকে, যাই হোক, আমাদের যে লেকচার লেকচার আরে ভাই, রেটিনার দাগানো এনাফ এনাফ, এর চেয়ে বেশি পড়ার দরকার নাই। হ্যাঁ বললাম তো, রেটিনার দাগানো এনাফ, শুধু রেটিনা না, যে কোনো কোচিং এর দাগানো এনাফ, যে কোনো কোচিং এর। এবং এখানে আমরা বরং যতটুকু না লাগবে তার চেয়ে বেশি দাগে দেই আমরা, যাতে কখনো বাহির থেকে না আসে, ঠিক আছে? এনাফ, এর চেয়ে বেশি ই করার দরকার নাই। ওকে, দেখো আমরা আজকে যে জৈব রসায়ন পড়বো, জৈব রসায়নের ভিতরে কি কি পড়বো, কয়েকটা টপিক্স পড়বো, তার ভিতরে একটা টপিক্স হচ্ছে, প্রথমে আমরা জৈব যৌগের ইতিহাস সম্পর্কে জানবো। ওকে, জৈব যৌগের ইতিহাস সম্পর্কে জানবো, ইতিহাস সংজ্ঞা এগুলো সম্পর্কে জানবো। এরপরে যে টপিকসটা জানবো সেটা হলো প্রকারভেদ, জৈব যৌগকে কিভাবে ভাগ করা যায় সেটা সম্পর্কে জানবো, প্রকারভেদ। তারপরে জানবো আমরা জৈব যৌগের পার্থক্য। এরপরে আমরা অ্যারোমেটিক একটা যৌগ সম্পর্কে জানবো, অ্যারোমেটিক যৌগ হলো বেনজিন, সে বেনজিন সম্পর্কে জানবো। হ্যাঁ, এবং বেনজিনের পর আমরা বিক্রিয়া সম্পর্কে জানবো, জৈব যৌগে কি কি বিক্রিয়া দেখা যায় সে সম্পর্কে জানবো। এবং বিক্রিয়ার পরে যদি সময় থাকে আমরা হাইড্রোকার্বন পড়বো, আর যদি সময় না থাকে আজকে আমরা হাইড্রোকার্বন পড়বো না। ওকে, এখন আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা শুরু করব হলো ইতিহাস দিয়ে। ইতিহাস মানে হচ্ছে আমরা পড়বো হলো প্রথমে জৈব যৌগটার সংজ্ঞা বা কি। তোমরা মোটামুটি সবাই জানো জৈব যৌগ কাকে বলে, সবাই বলে যে কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে জৈব যৌগ বলে। কিন্তু এর চেয়েও আমাদের এই কথাটাকে একটু বিস্তারিত করতে হবে, কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে জৈব যৌগ বলে না, মূলত কার্বন এবং হাইড্রোজেনের জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে বলা হয় কি, হাইড্রোকার্বন। এবং এর যে বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চা সহ সবকিছু মিলে হলো জৈব যৌগ। ক্লিয়ার কথা? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো হাইড্রোকার্বন এবং যে তার যে বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চা বলতে বোঝা হয় যে তার ভিতর থেকে যে জাতক গুলা আসে, জাতক গুলা, এই জাতক গুলা মিলে জৈব যৌগ। ইউজুয়ালি জাতক গুলা হয় কয়েকটা মৌল দিয়ে, কয়েকটা মৌল দিয়ে। এটাকে আমরা মনে রাখি এইভাবে, এক্সপন্স, এক্সপন্স মানে এই এই সিএইচ এর সাথে এরাও থাকতে পারে, সিএইচ এর সাথে এরাও থাকতে পারে। তাহলে এটা হলো হাইড্রোকার্বন আর এটা হলো হাইড্রোকার্বনের জাতক, এই দুটা মিলে জৈব যৌগ। এখন অনেকের হয়তো এই কয়েকটা, এই যে এই পাঁচটা আছে, এই পাঁচটা অনেকের মনে থাকে না, আর পরীক্ষার হলে এইসব জিনিস মনে থাকবে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। তো এই জন্য এটা তোমরা মনে রাখবা কিভাবে, এক্সপন্স, সিএইচ প্লাস এক্সপন্স, এক্সপন্স কথাটা মনে রাখবা, ক্লিয়ার? এক্সপন্স, এক্সপন্স যদি মনে না থাকে, এক্সপন্স স্যান্ডেল তো মনে থাকবে, তাই না? এক্সপন্স স্যান্ডেল পরে তো পরীক্ষার হলে যাবা, নিচে তাকাবা আর মনে হবে এক্সপন্স, আর সেই এক্সপন্স এর কথা মনে হলেই তোমাদের মনে হবে যে জৈব যৌগের জাতক যারা তারা হলো এক্সপন্স স্যান্ডেল। ক্লিয়ার কথা? এখন মেডিকেলে প্রশ্ন আসে, নিচের কোন মৌলটি দ্বারা জৈব যৌগ তৈরি সম্ভব বা সম্ভব না, এই টাইপের কিছু প্রশ্ন আসে, কোন মৌল দ্বারা জৈব যৌগ তৈরি বা সম্ভব বা সম্ভব না। তো আশা রাখি এইটা যারা আছে এদের ভিতর থেকে যদি আসে তাহলে তোমরা সেটা অ্যান্সার করবা, যে এরা এদেরকে দ্বারা জৈব যৌগ তৈরি করা সম্ভব। কিন্তু আরেকটা প্রশ্ন আমাদের মাঝে মধ্যে আসে, যে
কোনটা হাইড্রোকার্বন আর কোনটা হাইড্রোকার্বনের জাতক, এই প্রশ্নটা আসে। আমরা এই জিনিসটা অনেকেই ভুল করি। আচ্ছা দেখো, হাইড্রোকার্বন কে? এটা হলো হাইড্রোকার্বন, মানে যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেটা হলো হাইড্রোকার্বন, ক্লিয়ার কথা। কিন্তু এইটা ছাড়াও অনেক সময় ধরো অ্যালকোহল লেখা থাকতে পারে, অ্যালকোহল। আচ্ছা বলো তো, অ্যালকোহল হাইড্রোকার্বন না হাইড্রোকার্বনের জাতক? দেখি অ্যান্সার করো তো তোমরা, অ্যালকোহল হাইড্রোকার্বন নাকি হাইড্রোকার্বনের জাতক? গুড, অ্যালকোহল হচ্ছে হাইড্রোকার্বনের জাতক, কারণ একটা অ্যালকোহলের সংকেত কি? CH3OH। দেখো এই যে ওটা চলে আসলো, ও, এই ওটা চলে আসার কারণে এটা হলো হাইড্রোকার্বনের জাতক, ক্লিয়ার কথা। ওটা আসার কারণে এটা হলো হাইড্রোকার্বনের জাতক। তাহলে এই সিম্পল প্রশ্নগুলো যদি আসে, আশা রাখি তোমরা অ্যান্সার করতে পারবা। আর এই সিম্পল প্রশ্নগুলো মেডিকেলে আসে, কিন্তু কথা হলো আমরা এরকম প্রশ্ন কখনো ফেস করি না, আমরা জানি না যে এত সহজ প্রশ্ন মেডিকেলে আসতে পারে, আর তখন এগুলো আমরা ভুল করি। তাহলে একটু সাবধান, যে হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন জাতক কোনটা, এটা তোমরা দেখে দেখে একটু অ্যান্সার করবা। আমি আগেই বলছি সিম্পল প্রশ্ন আমরা বেশি ভুল করি, দেখবা কঠিন প্রশ্ন আমরা ভুল করি না, কারণ কঠিন প্রশ্ন অনেক মনোযোগ সহকারে পড়ি, তো এটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যারা এখনো বলতেছো এক্সপন্স কি, এক্স মানে হচ্ছে হ্যালোজেন, পি তো হলো ফসফরাস, ও তে অক্সিজেন, এন তে নাইট্রোজেন, এস তে সালফার, এটা হলো এক্সপন্স, ক্লিয়ার? আর আমি মনে বললাম যেটা মনে রাখবা, কেমনে এক্সপন্স বলে মনে রাখবা, জাস্ট এদের দ্বারা হাইড্রোকার্বনের জাতক হয়, এদের দ্বারা হাইড্রোকার্বনের জাতক হয়, ওকে। এখন আমাদের কিছু যৌগ আছে যেখানে হাইড্রোজেন থাকে না, আর এক্সটা হলো হ্যালোজেন, ভাইয়া এক্স হলো হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এরা। আমাদের কিছু জৈব যৌগ আছে যেখানে হাইড্রোজেন থাকে না। আমি তোমাদেরকে কেমিস্ট্রি যেদিন 2 পড়িয়েছিলাম, 2 না 3, যাই হোক, মানে পর্যায় সামনে যেদিন পড়েছিলাম সেদিন আমি বলে দিয়েছিলাম যে কিছু যৌগ থাকে যেখানে হাইড্রোজেন থাকে না কিন্তু তারপরও সে জৈব যৌগ, ঠিক আছে? যাদের মনে নাই তারা এখনই 5 মিনিট দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? যাদের মনে নাই এই কথাটা এখনই 5 মিনিট দাঁড়িয়ে থাকো, কারণ সেদিনই আমি তোমাদের বলেছিলাম এটা আমি জৈব যৌগ লেকচারে ধরবো। তো এখানে আছে হলো দুটা যৌগ, কয়েকটা যৌগ। দেখো একটা হলো CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এর আর একটা নাম বলেছিলাম কি মনে করে দেখো তো, পাইরিন বলেছিলাম। কি বলেছিলাম? পাইরিন। এবং এর সাথে আরো কিছু যৌগ বলেছিলাম, CO Cl2, এর নাম বলছিলাম ফজিন গ্যাস। কি বলছিলাম? ফজিন গ্যাস। এগুলো আবার লিখে দিতে হবে, ফজিন গ্যাস, এর নাম বলেছিলাম ফজিন গ্যাস, আর এটার নাম কার্বন টেট্রাক্লোরাইড, বা আরেকটা নাম বলেছিলাম পাইরিন, পাইরিন। এবং সাথে তোমাদেরকে বলছিলাম যে আমাদের যেহেতু হাসুনে গ্যাস আছে, একটা কাঁদুনে গ্যাসও আছে, সেই কাঁদুনে গ্যাসটা ছিল CCl3NO2। মনে করে দেখো, ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, এই যৌগটাতেও দেখো আমাদের হাইড্রোজেন নাই। আমি তোমাদেরকে বলছিলাম এই তিনটা যৌগ হাইড্রোজেন নাই, তারপরেও জৈব যৌগ। তো আমাদের মেডিকেলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনটি, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনটি। কিন্তু তোমাদের একটা সমস্যা আছে, হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেছো সিসি ভাইয়া এই জিনিস ভাইয়া পড়াচ্ছে, এটা তো আমি চোখ দিয়ে দেখলেই বুঝতেছি যেখানে হাইড্রোজেন নাই তার মানে জৈব যৌগ। কিন্তু দেখো এত সহজ ভাবে মেডিকেলের প্রশ্ন নেওয়া যাবে না, এখানে কিন্তু এগুলা লেখা থাকবে না, লেখা থাকবে ফজিন, লেখা থাকবে পাইরিন, লেখা থাকবে কার্বনিক গ্যাস বা নাইট্রোজেন, এরকম কিছু লেখা থাকবে, ক্লিয়ার? তো প্রশ্ন কিভাবে থাকবে সেটা তোমাদেরকে আগে ধরতে হবে। দেখবা তোমরা বেশিরভাগই পড়ো ঠিকই, কিন্তু কনফিউজড হয়ে যাও অ্যান্সার করতে। এর কারণ একটাই, কারণটা হলো তোমরা জানোই না যে প্রশ্ন কিভাবে থাকতে পারে এবং সেই প্রশ্নের অপশন অপশন কি থাকতে পারে, এই জিনিসগুলো তোমরা কম বোঝো। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের নিজেদেরকে অপশন বানাতে হবে, কোন অপশনটা থাকলে তুমি ভুল করবা। এটা তো সবাই বুঝতেছে যে NO2-র জায়গায় যদি তুমি N2O দিয়ে দাও তাহলে তোমার ভুল করার সম্ভাবনা থাকবে, তাই না? NO2-র জায়গায় যদি N2O দিয়ে দাও, কিন্তু দেখো তোমাকে বুঝতে হবে N2O হলো লাফিং গ্যাস, N2O হলো লাফিং গ্যাস, পক্ষান্তরে NO2 হচ্ছে আমাদের ক্রাইং গ্যাস বা কাঁদুনে গ্যাস। এটা তোমাকে বুঝতে হবে যে তাহলে N2O কখনো থাকা সম্ভব না, ওকে? তো এরা হলো আমাদের তাহলে জৈব যৌগের সংজ্ঞা নিয়ে কথা। দেখো তো সাউন্ড আসতেছে, অবশ্যই। এই নাসিরুল্লাহ, সাউন্ড আসতেছে, ওই রুম থেকে মাইকটা অন করা আছে। আরে মাইক অন করা তোমাদের, মাইক অফ করো। ঠিক আছে, মাইক অফ করলে তো সুন্দর। ভাই সাকিব তুমি বলিউম কেন, অথবা ক্রস দিয়ে রাখো, বুঝতেছি না তো। হ্যাঁ
তোমার ফোনে ইয়েটা অন করা আছে, যাই হোক, এই হলো আমাদের তাহলে জৈব যুগের সংজ্ঞা রিলেটেড যত প্রকার প্রশ্ন। এখন আমরা আসবো হলো যে জৈব যুগের একটা ইতিহাস আছে, মোটামুটি তোমরা সবাই জানো, তারপরে আমি খুব বেশি কথা বলছি না, একটু হালকা করে বলবো। একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীর নাম ছিল হলো, তোমরা অধিকাংশ জানো, দেখি বলতে পারো কিনা, কোন বিজ্ঞানী ছিল দেখি কয়েকজন ই দাও তো, জৈব যৌগ নিয়ে প্রথম কোন বিজ্ঞানী, জৈব যৌগ নিয়ে প্রথম কোন বিজ্ঞানী, বিজ্ঞানী বার্জিলিয়াস। গুড, প্রথম প্রথম বার্জিলিয়াস নামক একজন বিজ্ঞানী ছিল। এই প্রথম বার্জিলিয়াস জৈব যৌগ সম্পর্কে আমাদের সামান্য কিছু ধারণা দিয়েছিল, এবং কি ধারণা দিয়েছিল সে বলছিল, বার্জিলিয়াস বলছিল যে ইউজুয়ালি যাদের জীবন আছে তাদের থেকে যে যৌগটা আসে তারা হলো জৈব যৌগ, আর যাদের জীবন নাই তাদের থেকে যে যৌগটা আসে তারা হলো অজৈব যৌগ। যারা জানতে চাচ্ছ বার্জিলিয়াস আমার কে, আরে ভাই বার্জিলিয়াস আমার দূর সম্পর্কের খালাতো ভাই, ঠিক আছে শোনো। তো এই যে বললাম যে বার্জিলিয়াস সর্বপ্রথম জৈব এবং অজৈব সম্পর্কে ধারণা দিয়েছিল, সে কি বলছিল, বলছিল যাদের জীবন আছে তাদের থেকে যেটা যায় সেটা জৈব যৌগ, আর যাদের জীবন নাই তাদের থেকে যেটা সেটা অজৈব যৌগ। যেমন আমাদের, আমরা জানি যে আমাদের মূত্র নিঃসৃত হয় এবং মূত্রের ভিতরে ইউরিয়া থাকে, এটা আমরা সবাই জানি, ইউরিয়া থাকে, তার মানে ইউরিয়াটা একটা জৈব যৌগ, ইউরিয়াটা একটা জৈব যৌগ, কারণ আমাদের জীবন আছে। এখন তাকে প্রশ্ন করা হয়েছিল, ওই বিজ্ঞানী বার্জিলিয়াসকে প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা বলেন তো এই যে জৈব যৌগ যে যাদের জীবন আছে তাদের থেকে উৎপন্ন হচ্ছে এটা কিভাবে হচ্ছে। তো তার অ্যান্সারটা ছিল খুব মজার, তার অ্যান্সারটা ছিল, সে বলেছিল জৈব যৌগ সমূহ উৎপন্ন হয় একটা রহস্যময় শক্তির প্রভাবে, ক্লিয়ার, রহস্যময় শক্তির প্রভাবে। আর এই মতবাদটার একটা নাম দিয়েছিল, মতবাদটার নাম দিয়েছিল প্রাণ শক্তি মতবাদ। নামটা কি দিয়েছিল, প্রাণ শক্তি মতবাদ, ইংরেজি হলো ভাইটাল ফোর্স থিওরি, ভাইটাল ফোর্স থিওরি। আচ্ছা তোমরা বলো ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ যেটা বললো বার্জিলিয়াস যে একটা রহস্যময় শক্তির প্রভাবে উৎপন্ন হয়, আচ্ছা বিজ্ঞান কখনো কি রহস্যময় শক্তি এই কথাটা বিলিভ করে, এটা কখনো শুনেছো, এটা সম্ভব? বিজ্ঞান যদি রহস্যময় শক্তি মানে কথাটা বিশ্বাসই করতো, তুমি আমি প্রত্যেকে এক একজন বিজ্ঞানী হতাম, আজকে তুমি আর আমি মেডিকেলের প্রিপারেশন নিতাম না, হ্যাঁ কোনো কিছু না পারলে বলতাম রহস্যময় শক্তি, তাই না? পরীক্ষায় আসতো যে মোটর কিভাবে চলে, আমরা বড় করে লিখতাম রহস্যময় শক্তির প্রভাবে চলে, শেষ, আমরা সবই পরীক্ষাতে পাশ করে যেতাম। তার মানে এই যে বিজ্ঞানী বার্জিলিয়াসের যে তথ্যটা, তার মানে এটা কি ছিল, ভুল ছিল, একটু ঝামেলা ছিল, মানে ভুয়া ছিল। এই জন্য আমরা মনে রাখবো এই ভাইটাল ফোর্স থিওরিটা ছিল ভুয়া, বিজ্ঞানী ভুয়া, বার্জিলিয়াস ভুয়া, ঠিক আছে, সব ব ব দিয়ে বার্জিলিয়াস ভাইটাল ভুয়া। আর এই ভুয়াটা প্রমাণ করেছিল এক জার্মান বিজ্ঞানী, হিটলার বিজ্ঞানী, তার নাম হলো ফ্রেডরিক ভোলার, কেউ বলে ভোলার, কেউ বলে ওলার, ওলার ভোলার মোলার যেটাই থাকুক, সে হলো জার্মান বিজ্ঞানী। সে এসে বলছে যে না, এই ধারণা তার ভুল ছিল, কিভাবে, সে দুটা যৌগের বিক্রিয়া করেছিল, দুটা যৌগের বিক্রিয়া করেছিল, সে মূলত আমাদের আমরা ই না বলতেছি শুধু বলতেছি যে অ্যামোনিয়াম সায়ানাইট উৎপন্ন হয়, সে একটা বিক্রিয়া করেছিল, বিক্রিয়া করে দেখা যায় অ্যামোনিয়াম সায়ানাইট উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম সায়ানাইট, অ্যামোনিয়াম সায়ানাইট উৎপন্ন হচ্ছে। মূলত বিক্রিয়াটা করেছিল নিশা দলের সাথে, লেড সায়ানাইটের বিক্রিয়া, নিশা দলের সাথে লেড সায়ানাইট। এখন তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া নিশা দল কি, নিশা দল হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশা দল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে NH4, NH4Cl, এটা হলো নিশা দল, একটু ভালো করে মনে রাখবা, নিশা দল অ্যামোনিয়াম ক্লোরাইড, এর সাথে কার বিক্রিয়া করেছিল, লেড সায়ানাইট, লেড সায়ানাইট। তো এটার যখন বিক্রিয়া করেছিল, বিক্রিয়া করে দেখে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম সায়ানাইট, অ্যামোনিয়াম সায়ানাইট। এখন বলো তো এই যে অ্যামোনিয়াম সায়ানাইটটা, এটা একটা জৈব যৌগ না অজৈব যৌগ, বা আয়নিক যৌগ না সমযোজী যৌগ? অবভিয়াসলি এটা একটা আয়নিক যৌগ, এটা একটা আয়নিক যৌগ, আর আয়নিক যৌগ মানে অবশ্যই সে একটা অজৈব যৌগ, একটা অজৈব যৌগ,
কিন্তু এই অ্যামোনিয়াম সায়ানেটটাকে পরবর্তীতে পুনর্বিন্যাস করেছে। এটাকে কি করেছিল পরবর্তীতে এই বিজ্ঞানী পুনর্বিন্যাস করেছিল। পুনর্বিন্যাস কি করেছিল? পুনর্বিন্যাস এইভাবে করেছিল, জাস্ট ওই যে তোমাদেরকে ওই দিন একটা গল্প বললাম না, যে একটা ছেলেকে জাস্ট একটা শাড়ি পরাই দিলে কিন্তু সে মেয়ে হয় না, সেম কাহিনীতে এখানে। তো একে জাস্ট একটু শাড়ি পরা দিয়ে উল্টা বানাইছে, যাতে একটু তাকে সুন্দর দেখা যায়। একে সুন্দর দেখা যায় তখন তাই তার নাম চেঞ্জ হয়ে গেছে। নাম চেঞ্জ হওয়ার পর এর নাম হয়ে গেছে কি জানো? ইউরিয়া। এর নাম হয়ে গেছে ইউরিয়া। এখন আমরা একটু আগেই বলছিলাম, আমরা জানি যে কোনো মূত্র থেকে কি নিঃসৃত হয়? ইউরিয়া নিঃসৃত হয়, ইউরিয়া নিঃসৃত হয়। এখন এই যে দেখো, সেই ইউরিয়াটা আমরা তৈরি করলাম কোথা থেকে? অ্যামোনিয়াম সায়ানেট থেকে। তার মানে অ্যামোনিয়াম সায়ানেট একটা জৈব যৌগ, সরি অজৈব যৌগ, কিন্তু সেই অজৈব যৌগ থেকে তৈরি করলাম একটা জৈব যৌগ, নাম হলো ইউরিয়া। নাম হলো ইউরিয়া। তাহলে বাংলা কথা আমরা পেলাম যে ইউরিয়াকে আমরা অজৈব যৌগ থেকেও তৈরি করতে পারতেছি, মানে ল্যাবরেটরি থেকেও তৈরি করতে পারতেছি। ক্লিয়ার? ঠিক আছে। এই জন্য এই বিজ্ঞানী ফ্রেডরিক ভোলারকে বলা হয় জৈব রসায়নের জনক। ফ্রেডরিক ভোলারকে বলা হয় জৈব রসায়নের জনক। এখান থেকে তাহলে আমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলো আমরা পড়ে ফেলি। এই যারা বলতেছে এটা আয়নিক যৌগ কিভাবে, আরে ভাই অ্যামোনিয়াম সায়ানেট আয়নিক যৌগ, বোঝো না, অ্যামোনিয়াম প্লাস আর সায়ানেট একটা মাইনাস, অ্যামোনিয়াম সায়ানেট কি হলো, আয়নিক যৌগ হয়ে গেল না? শোনো, এখন আমরা তাহলে কি কি পড়লাম একটু মনে করে দেখি, একটু মনে করে দেখো। আমরা প্রথম বলছিলাম হাইড্রোকার্বন কি, যারা সিএইচ থাকবে তারা হাইড্রোকার্বন। মনে করে দেখো আমার সাথে সাথে, তোমরা মনে করো, যারা সিএইচ থাকবে তারা হাইড্রোকার্বন, আর এর সাথে স্পঞ্জ স্যান্ডেল যদি আসে তারা হাইড্রোকার্বনের জাতক হয়ে যায়। ক্লিয়ার কথা? এরপর আমরা বলছিলাম ভাইটাল ফোর্স থিওরি, মানে প্রাণ শক্তি মতবাদ। এই ভুয়া মতবাদটা কে দিয়েছিল, কোন বিজ্ঞানী বলো তো? বিজ্ঞানী বার্জিলিয়াস দিয়েছিল, বিজ্ঞানী বার্জিলিয়াস দিয়েছিল। এরপরে বলছিলাম যে এই ভুয়া, এটা যে ভুয়া সেটাকে প্রমাণ করেছিল কে, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। কিভাবে প্রমাণ করেছিল? সে ইউরিয়া, ইউরিয়া আবিষ্কার করেছিল। ইউরিয়ার সংকেত কি এটা তোমাদেরকে জানতে হবে। ইউরিয়ার সংকেত কি বলতো? NH2CONH2, এটা যাতে ভুল না হয়। ইউরিয়ার সংকেত খুব ইম্পর্টেন্ট, NH2CONH2। আর এই জন্য বিজ্ঞানী ফ্রেডরিক ভোলারকে বলা হয় জৈব রসায়নের জনক, জৈব রসায়নের জনক। ক্লিয়ার? ওকে, আমাদের মোটামুটি জৈব যৌগের ইতিহাস সম্পর্কে পড়া শেষ, আমরা ইতিহাস শেষ করছি। এখন আমরা যাব জৈব যৌগের শ্রেণী বিভাগ। তোমরা হয়তো বলবা যে ভাইয়া এই শ্রেণী বিভাগ পড়ে আমরা কি করব। হ্যাঁ ভাইয়া, শ্রেণী বিভাগ পড়ার দরকার আছে, আমি তোমাদেরকে পড়ালেই তোমরা বুঝতে পারবা কেন আমি শ্রেণী বিভাগ পড়াচ্ছি। আরে বলছিলাম হাইড্রোজেন বিহীন তিনটা জৈব যৌগ আছে, যারা এখনো বোঝোনি একই কমেন্ট বারবার বলতেছে, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আছে তিনটা, একটা CCl4, একটা CCl4, একটা COCl2, মানে ফসজিন গ্যাস, আর লাস্ট যেটা বলছিলাম যে কাদুনে গ্যাস, কাদুনে গ্যাস। এই তিনটা পড়লে এনাফ। হ্যাঁ, তারপরেও যাদের সমস্যা হবে তোমরা জাস্ট মনে রাখবা কি, যে এটার তো রেকর্ড থাকবে, সেই রেকর্ডটা একটু পিছিয়ে দিবা, এই তো পিছিয়ে দিয়ে দেখে নিবা। হ্যাঁ, ইউরিয়ার সংকেত NH2CONH2, NH2CONH2। ওকে, এখন দেখো, এখন আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ পড়বো। জৈব যৌগের শ্রেণী বিভাগটা কি? আসলে আমাদের এক একটা স্যার এক এক ধরনের শ্রেণী বিভাগ দেয়, হাজারি নাক স্যার। এ ওদিন কে জানে বললা যে নাক তো চিনি না, নাক নাগিনি চিনি না, নাক নাগিনি পাইছো, নাক নাগিনি পাইছো? যারা আমাকে ডক্টর এম এ জাহিদ ভাবতেছো, না ভাই আমি ডক্টর এম এ জাহিদ না। ওকে, ডক্টর এম এ জাহিদ তোমাদের সামনে একটা লেকচার নেবে, আর তাকে কি কিভাবে চিনবা জানো? মনে রাখবা সে হলো চাপাই নবাবগঞ্জের, এবং সবচেয়ে বেশি চাপাই নিয়ে সে প্রাউড ফিল করবে এবং চাপাই নিয়ে হাজার হাজার প্রশ্ন ধরবে, সে হলো ডাক্তার এম এ জাহিদ। ঠিক আছে, এবং তোমাদেরকে আজকে একটা জিনিস পড়িয়েছিলাম, মনে করে দেখো, ভলভেন্ট কথা আছে, মনে আছে ভলভেন্ট? সে ভলভেন্টের সাথে মিল থাকবে। হ্যাঁ, মনে আছে ভলভেন্টকে দেখতে কি রকম, তার সাথে অনেকটা মিল থাকবে। আচ্ছা যাই হোক, এখন তো মানে লেকচারে আসি। তো আমি যেটা বললাম যে এই জৈব যৌগকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, আমাদের এক একটা স্যার এক এক রকম বলছে, এই নাক স্যার একটা বলছে, কবির স্যার একটা বলছে, তো আমাদের এটা তো আর দরকার নাই, আমরা জাস্ট একটু জেনে রাখবো জিনিসটা কি। আমরা যদি ভাগ করি, একটা হলো মুক্ত শিকল, একটা হলো মুক্ত শিকল, আর একটা হলো বদ্ধ শিকল। শোনো, আমি জানি যে জৈব যৌগ সবার কাছে, তোমাদের কাছে কঠিন মনে হয় তাই না, সবার কাছে কঠিন মনে হয়। তো আমি তো বললাম যে মোটামুটি যাদের জৈব যৌগের সংকেত জানা আছে, সংকেত যে কিভাবে সংকেত লেখে, তারা
এই ক্লাসের ভিতরে 80% পড়া মুখস্থ হয়ে যাবে, 80%। আর যদি ভাইয়া তোমরা জৈব যৌগের সংকেত লিখতে না পারো তাহলে আই এম সরি, আমি তোমাকে আসলে খুব কষ্ট হয়ে যাবে বুঝানো, ঠিক আছে? দেখো আমি যেটা বললাম মুক্ত শিকল, আর একটা কি বললাম বদ্ধ শিকল, মানে তুমি দেখতেই বুঝতে পারবা যে মুক্ত শিকল কোনটা বদ্ধ শিকল কোনটা। যেমন এই মুক্ত শিকলকে আবার দুটা ভাগে ভাগ করা যায়, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত আর একটা কি বললাম অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত নিয়ে কিছু কথাবার্তা বলি। হ্যাঁ, সম্পৃক্ত জিনিসটা কি? আসলে সম্পৃক্ত হচ্ছে যখন সব কিছু, তোমরা মনে সম্পৃক্তের সংজ্ঞা জানো যে হাতগুলা পরিপূর্ণ থাকবে, সেটা সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হলো কার্বনের হাতগুলা পরিপূর্ণ থাকবে না, সেটা হলো অসম্পৃক্ত। আসলে সম্পৃক্ত অসম্পৃক্ত তোমরা এই কার্বন দিয়ে শুধু পড়ছো। আমি যদি একটু এর বাংলা অর্থ বলি, বাংলা অর্থটা কি? বাংলা অর্থ হলো সম্পৃক্ত মানে পরিপূর্ণ, তাই না? এখন আমি যদি তোমাকে বলি বলতো সম্পৃক্ত বায়ু কাকে বলে, তুমি কি বলবা যে বায়ুতে একক বন্ধন আছে তাকে সম্পৃক্ত বায়ু বলে? এটা কি ঠিক না? ব্যাপারটা হলো এরকম, সম্পৃক্ত মানে পরিপূর্ণ আর অসম্পৃক্ত মানে পরিপূর্ণ না। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই যে ধরো একটা রুমে 5টা বেঞ্চ আছে, 5টা বেঞ্চ আছে এবং প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে স্টুডেন্ট বসতে পারে এবং আমাদের স্টুডেন্ট আছে 15 জন, তার মানে রুমটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? বলতো রুমটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? তাহলে রুমটা হয়ে যাবে সম্পৃক্ত, তাই না? রুমটা সম্পৃক্ত হয়ে যাবে। আচ্ছা এই রুমের ভিতরে আমরা কি বাহির থেকে আরো কাউকে ঢুকাতে পারবো? আমার তো জায়গায় নাই, আমি কি ঢুকাতে পারবো? ঢুকাতে পারবো না, কিন্তু আমি কিন্তু বের করে দিতে পারবো। ধরো আমি লেকচার নিচ্ছি, কেউ বেয়াদবি করলো, কানের নিচে 2টা মেরে দিয়ে বের করে দেবো, তাই না? অথবা আরেকটা কাজ করতে পারি, একজনকে আমি বাহিরে দেব এবং বাহির থেকে একজনকে আমি ভিতরে নিয়ে আসতে পারি। তার মানে দেখো সম্পৃক্ত রুমের ভিতরে আমি 2টা ঘটনা ঘটাতে পারলাম। একটা ঘটনা হলো আমি বের করে দিতে পারি, একটা ঘটনা কি বের করে দিতে পারি, এবং আরেকটা ঘটনা কি এক্সচেঞ্জ করতে পারি। কি করতে পারি? এক্সচেঞ্জ করতে পারি, বের করে দেওয়া আর এক্সচেঞ্জ করা। পক্ষান্তরে ধরো আমার রুম মানে 5টায় আছে, সরি বেঞ্চ 5টায় আছে কিন্তু স্টুডেন্ট সংখ্যা আছে 10টা, তাহলে দেখো তো আমার আরো বসতে পারবে না, আরো কিন্তু বসতে পারবে। তার মানে আমি এবার বাহির থেকে ভিতরে আমি ঢুকাতে পারবো, কথা কি ক্লিয়ার তোমাদের? কিন্তু আমি ভিতর থেকে কিন্তু বাহিরে দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ আমারই তো স্টুডেন্ট কম, আমি কেন বাহিরে দেব? তার মানে ব্যাপারটা হলো একটা রুম যদি সম্পৃক্ত হয়, সেই সম্পৃক্ত রুমে আমরা 2টা ঘটনা ঘটাতে পারি। একটা হলো থাপ্পড় দিয়ে বের করে দেওয়া, আর সে বের করে দেওয়ার বিক্রিয়ার নাম তোমরা সবাই জানো, নাম হলো অপসারণ বিক্রিয়া। নাম কি? অপসারণ বিক্রিয়া। এবং আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এক্সচেঞ্জ করা, এবং সেই এক্সচেঞ্জ করার বিক্রিয়ার নাম কি? প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। ভাইয়া যারা বলছো যে সংকেত শিখাবো, আসলে ভাইয়া সংকেত শিখানো পসিবল না, অ্যাডমিশন ক্লাসে কখনো সংকেত শিখানো পসিবল না। হ্যাঁ, এবার আসি অসম্পৃক্তের ভিতরে। অসম্পৃক্তের ভিতরে আমি আগে বললাম শুধুমাত্র আমরা কি করতে পারি, বাহির থেকে ভিতরে প্রবেশ করাতে পারি, আর সেই বিক্রিয়াটার নাম কি? সংযোজন বিক্রিয়া। সেই বিক্রিয়াটার নাম সংযোজন বিক্রিয়া। এই কথাটুকু কতটুকু ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বুঝাতে পারবো না ভাষায় প্রকাশ করে, মানে কতটুকু ইম্পর্টেন্ট, মহামারী ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটা কথা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে সম্পৃক্ত যোগে 2 ধরনের বিক্রিয়া হবে, একটা হলো অপসারণ আর একটা হলো প্রতিস্থাপন, অপসারণ আর একটা হলো প্রতিস্থাপন। আর অসম্পৃক্ততে শুধুমাত্র সংযোজন বিক্রিয়া সম্ভব হবে। ওকে, শুধুমাত্র সংযোজন বিক্রিয়া সম্ভব হবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, আমাদের সম্পৃক্ত যৌগ শুধুমাত্র একক বন্ধন, সম্পৃক্ত যৌগ শুধুমাত্র একক বন্ধন, ওকে, সম্পৃক্ত যৌগ শুধুমাত্র একক বন্ধন। পক্ষান্তরে অসম্পৃক্ত যৌগ হলো দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এখন আমরা অধিকাংশই জানি, এই একই কমেন্ট ভাইয়া কেউ বারবার করবা না, সংকেত কিভাবে শিখবা? হ্যাঁ, আমি যেহেতু কমেন্টটা মানে তোমাদের চ্যাটটা দেখতেছি, আমি তোমাদেরকে পরে বলে দেবো, হ্যাঁ, যে কিভাবে কি করা যায়, টেনশন করিও না। হ্যাঁ, টেনশন করিও না, এবং কি পড়াতে হবে, ক্যাটেনেশন পড়াবো কিনা, এগুলো নিয়ে তোমরা কথাবার্তা বলিও না। আমি যদি না পড়াই, শেষে আমাকে বলো যে ভাইয়া এটা তো পড়ানো হলো না, আমি পড়াবো, আমি আমার ধারাবাহিক ভাবে পড়াবো, টেনশন করিও না, কেবল তো লেকচার শুরু করলাম, তাই না? দেখো কি বললাম, যে সম্পৃক্ত হলো একক বন্ধন, মানে হলো অ্যালকেন। তোমরা অ্যালকেনের নাম শুনছো না? অ্যালকেন, যেমন CH4, CH4, এখানে সবগুলা একক বন্ধন আছে, তার মানে এটা হলো সম্পৃক্ত যৌগ। পক্ষান্তরে অসম্পৃক্ত যেমন CC, এই যে এটা হলো অসম্পৃক্ত যৌগ। দেখো তো এখানে দ্বিবন্ধন আসছে না? দ্বিবন্ধন আসছে, তার মানে এটা হলো অসম্পৃক্ত যৌগ। তাহলে এখন বলো তো এই যৌগটাতে
মিথেনে কোন ধরনের বিক্রিয়া হবে, মিথেনে কোন কোন ধরনের বিক্রিয়া হবে, যদি প্রশ্ন আসে মিথেনে কোন বিক্রিয়া সম্ভব, তোমরা কি আনসার করবা বলো তো? মিথেনে কোন বিক্রিয়া সম্ভব? মিথেনে, গুড, অপসারণ বিক্রিয়া সম্ভব। এবং আরেকটা কি বিক্রিয়া সম্ভব? অপসারণ, আরেকটা কি? প্রতিস্থাপন বিক্রিয়া সম্ভব। একইভাবে যদি আসে ইথিনে কোন বিক্রিয়া সম্ভব, দেখো C2H4 এই যোগে কোন বিক্রিয়া সম্ভব বলো তো? C2H4 এই যোগে কোন বিক্রিয়া সম্ভব? তাহলে হবে সংযোজন বিক্রিয়া সম্ভব। গুড। আসলে তোমরা হয়তো ভাববা যে প্রশ্নে, পরীক্ষার হলে প্রশ্নে আসবে এরকম, নিচের সম্পৃক্ত যোগে কোন ধরনের বিক্রিয়া সম্ভব, না, সেখানে সম্পৃক্ত যোগের উদাহরণ দেওয়া থাকবে, যেমন এই যে এটা দেওয়া থাকবে অথবা এটা দেওয়া থাকবে। এবং এটা ঢাকা ভার্সিটিতে যে কতবার আসছে এই টাইপের প্রশ্ন, অভাব নাই। তাহলে দেখো আমি পুরো বইয়ের সকল বিক্রিয়া, মানে কে কোন ধরনের বিক্রিয়া দেবে, সবগুলা একটা কথার মাধ্যমে বুঝিয়ে দিলাম, সেটা হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আমরা জাস্ট দেখবো যে সম্পৃক্ত কিনা, সম্পৃক্ত হলেই হয় সংযোজন দেবে, সরি, প্রতিস্থাপন দেবে, না হয় অপসারণ দেবে, আর অসম্পৃক্ত হলে শুধুমাত্র সংযোজন দেবে, শেষ। সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে আর কারো কোনো কথা আছে? ক্লিয়ার? হ্যাঁ, আরেকবার আমরা বলবো, টেনশন করিও না, আমি আরেকবার বলবো। এখন আসি বদ্ধতে। দেখো বদ্ধ যৌগ মানে সাইক্লিক যৌগ, সাইক্লিক মানে দেখবা এরা ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে একটা বৃত্তের মতো হয়েছে, সেটা হলো সাইক্লিক যৌগ। এই সাইক্লিক যৌগকে আবার কয়েক ভাবে ভাগ করা যায়, কয়েক ভাবে ভাগ করা যায়। ওই যে তোমাদের একটু আগে বলছিলাম না, সিএইচ প্লাস এক্সপন্স, তোমাদের ওই সিএইচ থাকবে অথবা তার সাথে এক্সপন্স আসবে। যদি সিএইচ থাকে তার নাম হলো অ্যালিসাইক্লিক যৌগ, মানে হোমোসাইক্লিক যৌগ, মেন কথা হলো হোমোসাইক্লিক। যদি সিএইচ থাকে তার নাম হোমো, আর যদি এর ভিতরে এক্সপন্স আসে, এক্সপন্স আসলে সে হলো হেটারোসাইক্লিক, সে হলো হেটারোসাইক্লিক। তাহলে সিএইচ থাকলে সে হোমোসাইক্লিক, আর এক্সপন্স থাকলে হেটারোসাইক্লিক। হ্যাঁ, দ্বিবন্ধন একক বন্ধন কিভাবে চিনবা ভাই একটু পরে বলবো। তো দেখো সিএইচ থাকলে হোমোসাইক্লিক, আর এর সাথে এক্সপন্স আসলে হেটারোসাইক্লিক। তাহলে তোমাদেরকে প্রশ্ন দেখলেই চিনতে হবে যে সিএইচ আছে তার মানে এই যৌগটা হোমোসাইক্লিক, আর যখনই এক্সপন্স আসবে সে হলো হেটারোসাইক্লিক। প্রশ্ন আসবে নিচের কোনটি হোমোসাইক্লিক যৌগ বা নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ। এদেরকে আবার প্রত্যেককে দুভাগে ভাগ করা যায়, প্রত্যেককে দুভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যালিসাইক্লিক, একটা হলো অ্যালিসাইক্লিক, আর একটা হলো অ্যারোমেটিক, একটা অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক। একইভাবে হেটারোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক। তোমরা কি লেখা দেখা যাচ্ছে? অ্যালিসাইক্লিক আর একটা হলো অ্যারোমেটিক। তো অ্যালিসাইক্লিক কি? অ্যালিসাইক্লিকের উদাহরণ বইয়ের ভিতরে আমাদের দেওয়া আছে কি জানো? সাইক্লো যৌগ, সাইক্লো। এই সাইক্লোকে কেউ কেউ আবার সাইকো বলিও না, বুঝছো? সাইকো আমাদের ব্রেনের কোন অংশের কাজ? পাগলদের কোন কোনটা প্রবলেম হয় বলো তো দেখি, মনে আছে নাকি? পাগলদের কি প্রবলেম হয়? এ পাগলদের হাইপোথ্যালামাস হয়, টিকটকারদের হাইপোথ্যালামাসের প্রবলেম হয়, গুড, সেরেবেলামে প্রবলেম হয়, টিকটকারদের সেরেবেলামে প্রবলেম হয়। টিকটকাররা তো এক প্রকার পাগল রে ভাই, তোর তো সেরেবেলামের প্রবলেম হবে। তো যাই হোক, যেটা বললাম অ্যালিসাইক্লিক, যত প্রকার সাইক্লো যৌগ আছে, সাইক্লো মানে ধরো সাইক্লো প্রোপেন, সাইক্লো বিউটেন, সাইক্লো হেক্সেন, সাইক্লো পেন্টেন, যত প্রকার সাইক্লো থাকবে, যত প্রকার সাইক্লো লেখা থাকবে, সাইক্লো লেখা থাকলেই অ্যালিসাইক্লিক। ওকে, ইভেন সাইক্লো রেটিনা থাকলে সেটাও অ্যালিসাইক্লিক। তাহলে মনে থাকবে সাইক্লো লেখা থাকলে সে হবে অ্যালিসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক যৌগ তোমরা জানো না, বেনজিন, ন্যাপথালিন, পিরিডিন, এটা মনে হয় তো আর তোমাদের পড়ানো দরকার নাই। অ্যারোমেটিক হলো বেনজিন, ক্লিয়ার? অ্যারোমেটিক কে? বেনজিন। এখন আসি হেটারো অ্যালিসাইক্লিক, এখন আসবো কি? এতক্ষণ আমরা পড়লাম হোমো অ্যালিসাইক্লিক, হোমো অ্যারোমেটিক, এখন আমরা পড়বো হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যালিসাইক্লিকের উদাহরণ বলি, হেটারো অ্যালিসাইক্লিকের উদাহরণ আছে একটা, ইথিলিন অক্সাইড। এই কি বললাম বলো তো? ইথিলিন অক্সাইড, এ লেখা দেখা যাচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, আমার সাথে সাথে বলো ইথল, ইথিলিন অক্সাইড। এর আরেকটা নাম হলো ইপক্সি ইথেন, ইপক্সি ইথেন, ওকে, ইপক্সি ইথেন। এখন আসি অ্যারোমেটিকের কথাবার্তা, অ্যারোমেটিক, এই হেটারো হেটারো অ্যারোমেটিক আছে আমাদের কয়েকটা।
শোনো, এপতে হলো ফিউরান, আমি কি বললাম আমার সাথে সাথে বলো, এপতে হলো ফিউরান, ফিউরান ফিউরান, টিতে হলো থায়োফিন, টিতে হলো থায়োফিন থায়োফিন, আর পিতে হলো পাইরোল আর পিরিডিন, পাইরোল আর পিরিডিন, পাইরোল আর পিরিডিন, পাইরোল আর পিরিডিন, এটাকে আমরা মনে রাখলাম কি দিয়ে, এফটিপি, কি দিয়ে মনে রাখলাম, এফটিপি, এফটিপি, পাইরোল এবং পিরিডিন, এফটিপি, এখানে কিন্তু পাইরিন বলিনি, পাইরোল বলছি। এখন তোমরা দেখি আমার সাথে সাথে একটু ক্লিয়ার করো তো কতটুকু তোমাদের মনে আছে। দেখো আমরা প্রথমে বলছিলাম জৈব যৌগকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত সরি মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল, মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। এর ভিতরে মুক্ত শিকলকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হলো, একটা ছিল সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। বলতো সম্পৃক্তের উদাহরণ কারা ছিল, সম্পৃক্তের উদাহরণ যারা একক বন্ধন ছিল তারা হলো সম্পৃক্ত একক বন্ধন, এবং তারা কি বিক্রিয়া দিয়েছিল মনে করে দেখো, দুইটা বিক্রিয়া দিয়েছিল, একটা হলো বের করে দেওয়ার বিক্রিয়া, নাম হলো অপসারণ বিক্রিয়া, আর একটা কি বলতো, অপসারণ বিক্রিয়া, আর একটা কি বলতো, প্রতিস্থাপন বিক্রিয়া, গুড। এরপরে আমরা আসি বদ্ধ সাইক্লিক, মানে বদ্ধ, একে আবার দু ভাগে ভাগ করছিলাম, যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে তাকে বলি হোমো, আরে একই জাতীয় জিনিস থাকলে হোমো জাইগাস বলি না, পড়ছো না, আর ভিন্ন জাতীয় জিনিস থাকলে হেটারো জাইগাস বলি, সেটা সেটা থেকে এই কথাটা আসছে। যদি সিএইচ কার্বন এবং হাইড্রোজেন থাকে তাকে বলা হয় হোমোসাইক্লিক, বা আরেকটা নাম আছে কার্বোসাইক্লিক, আর যদি এক্সপন্স মানে এই এক্সপন্স এই পাঁচটা মৌলের কেউ যদি আসে তাহলে সে হলো হেটারো। এই প্রত্যেকটাকে আবার দুটো ভাগে ভাগ করছিলাম, অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক, তাহলে হোমো অ্যালিসাইক্লিক এর উদাহরণ কি, যত প্রকার সাইক্লো যৌগ আছে, হোমো অ্যালিসাইক্লিক এর উদাহরণ হলো যত প্রকার সাইক্লো যৌগ আছে, আর হোমো অ্যারোমেটিক তো আমরা জানি বেনজিন টোলুইন, ওকে। এবার আসি হেটারো অ্যালিসাইক্লিক, আমরা হেটারো অ্যালিসাইক্লিক এর একটা উদাহরণ বলছি, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড বা ইপোক্সিইথেন, কি বললাম, ইথিলিন অক্সাইড বা ইপোক্সিইথেন, ইপোক্সি বইয়ের ভিতরে আছে টেনশন করো না, ইথিলিন অক্সাইড বা ইপোক্সিইথেন, ক্লিয়ার। পক্ষান্তরে অ্যারোমেটিক হলো এফটিপি, কথা দিয়ে মনে রাখবো, এফটিপি, ফিউরান থায়োফিন পাইরোল পিরিডিন, ফিউরান থায়োফিন পাইরোল পিরিডিন, ক্লিয়ার, সবার মুখস্থ হয়েছে। এখন আমি যদি একটা প্রশ্ন করি, নিচের কোনটি কি ব্যাপার, ইরেজ হচ্ছে না কেন, এখন যদি তোমাদের করি নিচের নিচের কোন যৌগটি হেটারোসাইক্লিক নয়, হেটারোসাইক্লিক নয়, দিলাম ইথিলিন অক্সাইড। দেখো তোমরা বেশিরভাগই কি আনসার করতেছো, ইথিলিন অক্সাইড আনসার করতেছো, এটা কি ইথিলিন অক্সাইড হবে, না এটা ইথিলিন অক্সাইড হবে না, এখানে কোনোটাই আনসার না, কারণ এখানকার সব কটাই হলো হেটারোসাইক্লিক যৌগ, দেখো এখানকার সব কটাই হেটারোসাইক্লিক যৌগ, তাই না, আমি প্রশ্ন করছি কি হেটারোসাইক্লিক যৌগ নট হেটারো অ্যারোমেটিক, তোমরা এই জায়গাটায় ভুল করবা না, ওকে, এই জায়গাটায় ভুল করবা না। যাই হোক, আমাদের জৈব যৌগের শ্রেণীবিন্যাস শেষ, মানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা পড়ে ফেললাম, এখন আমরা জৈব এবং অজৈব যৌগের পার্থক্য পড়ব, ওকে। জৈব এবং অজৈব যৌগের পার্থক্যটা আমরা একদম সিম্পলি করে পড়ব, সেটা হলো যে দেখো কয়েকটা জিনিস, একটা হলো যে জৈব যৌগের সংখ্যা বেশি না অজৈব যৌগের সংখ্যা বেশি, মেইনলি এটা পড়বো, জৈব যৌগের সংখ্যা বেশি না অজৈব যৌগের সংখ্যা বেশি বলতো, আমরা মোটামুটি সবাই জানি যে জৈব যৌগের সংখ্যা বেশি, এবং এটা অনেক বেশি, কেন বেশি তার কয়েকটা কারণ আছে, এই কয়েকটা কারণ সম্পর্কে আমরা পড়বো। এক নাম্বার কারণ হচ্ছে ক্যাটেনেশন ধর্ম থাকে, কি কি ধর্ম থাকে,
ক্যাটেনেশন ধর্ম থাকে। এক নাম্বার কারণ হলো ক্যাটেনেশন ধর্ম থাকে, ক্যাটেনেশন ধর্ম। দুই নাম্বার কারণ হচ্ছে এর ভিতরে এরা সমানুতা দেখায়, দুই নাম্বার কারণ হলো সমানুতা দেখায়। তিন নাম্বার হলো পলিমারকরণ বিক্রিয়া দেয়, পলিমারকরণ, পলিমারকরণ। তো এই তিনটা আমাদের এই নাগ মাওলানা স্যার বলছে, কিন্তু আরো দুইটা আছে যেটা আমাদের কবির স্যার বলছে। হ্যাঁ, কবির স্যারের দুইটা থেকে আরো পড়তে হবে, সে বলছে আরো পড়তে হবে। চার নাম্বার হলো বন্ধন প্রকৃতি আছে, বন্ধন প্রকৃতি। আর পাঁচ নাম্বার হলো শঙ্করায়ণ আছে, শঙ্করায়ণ, মিস্টার শঙ্কর চৌধুরী। এই পাঁচটা জিনিস আমাদেরকে পড়তে হবে, এই পাঁচটা জিনিস পড়লেই অধিকাংশ জিনিস আমাদের শেষ হয়ে যাবে, আজকের লেকচারে বেশিরভাগ জিনিস শেষ হয়ে যাবে। ওকে, তো প্রথম আমরা একটা একটা করে টপিক শুরু করবো। এই পাঁচটা সবার মুখস্থ হয়েছে? দেখো, এক নাম্বার ক্যাটেনেশন, দুই নাম্বার সমানুতা, তিন নাম্বার পলিমারকরণ, চার নাম্বার বন্ধন প্রকৃতি, পাঁচ নাম্বার সংক্রমণ। তাহলে একটা একটা করে শুরু করি। প্রথম আমরা ক্যাটেনেশন নিয়ে শুরু করব। তোমাদের ক্যাটেনেশন নিয়ে প্রথম দিন হালকা একটু কথা বলছিলাম, মনে করে দেখো। আমরা বলছিলাম যে ক্যাটেনেশন হলো একটার সাথে আরেকটা যে চেইন তৈরি করার প্রবণতা, সেটা হলো ক্যাটেনেশন। আশা রাখি সবার মনে আছে। দেখো, মনে করে দেখো, একটার সাথে আরেকটার কি চেইন তৈরি করার প্রবণতা, সেটা হলো ক্যাটেনেশন, তাই না? তো এই কার্বনের ভিতরে সবচেয়ে বেশি ক্যাটেনেশন ধর্ম দেখা যায়, তাই এই ক্যাটেনেশন ধর্ম দেখা যাওয়ার কারণে কার্বনের যৌগ অনেক বেশি, আর কার্বনের যৌগ অনেক বেশি হওয়ার কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। আমাদের বইয়ের ভিতরে একটা কথা বলা আছে যে কার্বনের, তোমাদের ওই দিন আমি পড়াইছিলাম পর্যায় সারণীতে, কার্বনের দুটা রূপ ভেদ আছে, একটা হলো হীরক আর একটা হলো গ্রাফনে কার্বনের যৌগ। আশা রাখি সবার মনে আছে, বেশি। তার কয়েকটা কারণ আছে, এখানকার সব কটাই হলো হেট লক্ষ্য কি হবে। যাই হোক, আমাদের পিছনের কারণটা কি, হলো একটা যৌগ পরিমাণ ক্যাটেনেশন ধর্ম কোথায় দেখা যায় বলতো? ফাইট। তো লেকচারে বেশিরভাগ জিনিস শেষ হয়ে যাবে, শ্রেণীবিন্যাস শেষ, মানে আমরা সব কোন যৌগটি হেটারো সাইক্লিন অক্সাইড হবে, ভুল করবা না। যে দেখো কয়েকটা জিনিস, একটা হলো যে জৈব যৌগের সংখ্যা বেশি না অজৈব যৌগের সংখ্যা বেশি, মেইনলি এটা পড়বো, জৈব যৌগের সংখ্যা বেশি না অজৈব ধর্ম থাকে। এক নাম্বার কারণ হলো ক্যাটেনেশন ধর্ম থাকে, ক্যাটেনেশন ধর্ম। দুই নাম্বার কারণ হচ্ছে এর ভিতরে এরা সমানুতা দেখায়, দুই নাম্বার কারণ হলো সমানুতা দেখায়। তিন নাম্বার হলো পলিমারকরণ বিক্রিয়া দেয়, পলিমারকরণ, পলিমারকরণ। তো এই তিনটা আমাদের এই নাগ মাওলানা স্যার বলছে, কিন্তু আরো দুইটা আছে যেটা আমাদের কবির স্যার বলছে। হ্যাঁ, কবির স্যারের দুইটা থেকে আরো পড়তে হবে, সে বলছে আরো পড়তে হবে। চার নাম্বার হলো বন্ধন প্রকৃতি আছে, বন্ধন প্রকৃতি। আর পাঁচ নাম্বার হলো শঙ্করায়ণ আছে, শঙ্করায়ণ, মিস্টার শঙ্কর চৌধুরী। এই পাঁচটা জিনিস আমাদেরকে পড়তে হবে, এই পাঁচটা জিনিস পড়লেই অধিকাংশ জিনিস আমাদের শেষ হয়ে যাবে, আজকের লেকচারে বেশিরভাগ জিনিস শেষ হয়ে যাবে। ওকে, তো প্রথম আমরা একটা একটা করে টপিক শুরু করবো। এই পাঁচটা সবার মুখস্থ হয়েছে? দেখো, এক নাম্বার ক্যাটেনেশন, দুই নাম্বার সমানুতা, তিন নাম্বার পলিমারকরণ, চার নাম্বার বন্ধন প্রকৃতি, পাঁচ নাম্বার সংক্রমণ। তাহলে একটা একটা করে শুরু করি। প্রথম আমরা ক্যাটেনেশন নিয়ে শুরু করব। তোমাদের ক্যাটেনেশন নিয়ে প্রথম দিন হালকা একটু কথা বলছিলাম, মনে করে দেখো। আমরা বলছিলাম যে ক্যাটেনেশন হলো একটার সাথে আরেকটা যে চেইন তৈরি করার প্রবণতা, সেটা হলো ক্যাটেনেশন। আশা রাখি সবার মনে আছে। দেখো, মনে করে দেখো, একটার সাথে আরেকটার কি চেইন তৈরি করার প্রবণতা, সেটা হলো ক্যাটেনেশন, তাই না? তো এই কার্বনের ভিতরে সবচেয়ে বেশি ক্যাটেনেশন ধর্ম দেখা যায়, তাই এই ক্যাটেনেশন ধর্ম দেখা যাওয়ার কারণে কার্বনের যৌগ অনেক বেশি, আর কার্বনের যৌগ অনেক বেশি হওয়ার কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। আমাদের বইয়ের ভিতরে একটা কথা বলা আছে যে কার্বনের, তোমাদের ওই দিন আমি পড়াইছিলাম পর্যায় সারণীতে, কার্বনের দুটা রূপ ভেদ আছে, একটা হলো হীরক আর একটা হলো গ্রাফাইট। মনে করে দেখো, হীরক এবং গ্রাফাইট। তো এই হীরক এবং গ্রাফাইটের সাথে আরেকটা কথা বলা আছে যে এছাড়া আরেকটা বিশেষ রূপভেদ আছে। কি রূপভেদ আছে? বিশেষ রূপভেদ। সে বিশেষ রূপভেদটার নাম হলো ফুলারিন। মানে কার্বন এবং মানে হীরক এবং গ্রাফাইট, এই দুটা হলো আসল রূপভেদ, আর ফুলারিন হলো বিশেষ রূপভেদ। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি কার্বনের রূপভেদ, তাহলে আমরা হীরক, গ্রাফাইট আর একটা বিশেষ রূপভেদ কি পেলাম? ফুলারিন। আসলে এরকম বিশেষ রূপভেদ অনেকগুলাই আছে। ইউজুয়ালি কার্বন 32-70 পর্যন্ত হওয়া সম্ভব, কার্বন 32-70 পর্যন্ত হওয়া সম্ভব। এর ভিতরে যে কার্বন 60 আছে, এই কার্বন 60 এর নামটাই হলো ফুলারিন। কার্বন 60 এর আরেকটা নাম কি? ফুলারিন।
এখন তোমরা বলো তো, এই যে ফুলারিন যে বললাম, এর আণবিক ভর কত হবে? এর আণবিক ভর কত হবে? একটা সিম্পলি জিনিস চিন্তা করবা, আণবিক ভর মুখস্থ করার দরকার নাই। একটা কার্বনের ভর কত? 12। তাহলে 60টা কার্বনের ভর কত হবে? 6 × 720। তার মানে এই ফুলারিনের আণবিক ভর হলো 720। আচ্ছা বলো তো, এর নামটা ফুলারিন কেন হলো? কেন মুলারিন, কেন বুলারিন বা কুলারিন, এগুলো কেন হলো না, ফুলারিনই কেন হলো বলো তো? ফুলারিন হওয়ার পিছনে কারণটা কি? ফুলারিন হওয়ার পিছনে কারণ হলো, এটা বিজ্ঞানী ফুলার, বিজ্ঞানী ফুলার এটা আবিষ্কার করেছিল, বুকমিনিস্টার ফুলার, ঠিক আছে? এবং দেখতে একে ভূগোলকের মতো বা ফুটবলের মতো বলা হয়, ভূগোলক বা ফুটবলের মতো, কোথাও কোথাও বলা হয় বাকি গুলো বাকি বলের মতো, বাকি বল। তাহলে দেখো এই ফুলারিনকে দেখতে কিসের মতো? বইয়ের ভিতরে দেখবে একটা ফুটবল আঁকানো আছে, সেই ফুটবলের মতো। প্রথম কথা হলো ফুটবল, দ্বিতীয় কথা কি বললাম, বাকি বল, তৃতীয় কথা কি বললাম, যে ভূগোলক মানে গোলকের মতো, ভূগোলকের মতো, ক্লিয়ার? পৃথিবীর মতো। এর আণবিক ভর কত? 720। আর এখানে কোন ধরনের সংকরণ দেখা যায়? এখানে sp2 সংকরণ দেখা যায়। কোন ধরনের সংকরণ দেখা যায়? sp2 সংকরণ দেখা যায়, ক্লিয়ার? আমরা আশা রাখি এই ক্যাটেনেশনে সবকিছু হয়ে গেছে। আমি আবার বলি কি কি পড়লাম। দেখো আমরা বলছি যে দুটা আসল রূপভেদ, একটা হলো হীরক আর একটা গ্রাফাইট। বলতো কি বলছিলাম ওই দিন, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে গ্রাফাইট হিরোকে নাকি হিরোক গ্রাফাইটে কোনটা কিসে পরিণত হয়? দেখি কার কত মনে আছে, গ্রাফাইট হিরোকে নাকি হিরোক গ্রাফাইটে? ওকে, হিরোক গ্রাফাইটে। মনে থাকে জানো, ডায়মন্ড কয়লা হয়, কয়লা কিন্তু ডায়মন্ড হয় না, ক্লিয়ার? যাই হোক, এরপর কি বললাম, যে আরেকটা যেটা থাকে সেটা হলো কি, কার্বন 60, যার নাম ফুলারিন। আণবিক ভর কত? 720। কি ধরনের সংকরণ? sp2। এখন ওই দিন আরেকটা কথা বলছিলাম যে কার্বন ছাড়া সামান্য পরিমাণ ক্যাটেনেশন ধর্ম কোথায় দেখা যায়? বলতো কি বলছিলাম, কার্বন ছাড়া সামান্য পরিমাণ ক্যাটেনেশন কোথায় দেখা যায়? সিলিকোনে। মনে করে দেখো, সিলিকোনে। এই জন্য সিলিকোনের যৌগ গুলা ছিল দৈত্যাকার, দৈত্যাকার, দৈত্য। ওকে, আমাদের ক্যাটেনেশন শেষ, ক্যাটেনেশন সম্পর্কে আর কিচ্ছু পড়ার দরকার নাই। এবার আসবো 2 নাম্বার, সমানতা। আমরা 2 নাম্বার পয়েন্টটা একটু পরে পড়বো, কারণ এটা হলো আমাদের আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সমানতা। সমানতা আমরা পরে পড়বো। এবার আসি 3 নাম্বার টপিকসে। 3 নাম্বার ছিল পলিমারকরণ। এই পলিমারকরণ সম্পর্কে বড় একটা অজমাহফিল ইনশাল্লাহ আমরা কেমিস্ট্রি 7-এ করবো, ঠিক আছে? পলিমারকরণ সম্পর্কে এখানে পড়বো না, শুধু একটা সিম্পল জিনিস তোমাদেরকে দেখাই যে দেখো এটা হলো একটা যৌগ, একে যদি আমরা 3 গুণ করি, দেখো তো কি উৎপন্ন হচ্ছে, C6H6 উৎপন্ন হচ্ছে, বেনজিন উৎপন্ন হচ্ছে, তাই না? বেনজিন উৎপন্ন হচ্ছে। আচ্ছা এখন তুমি বলো তো, তার মানে এর কি 3 গুণ হয়ে গেল এটা? এই জন্য বলা হয় এই বেনজিনটা হচ্ছে একটা পলিমার। কার পলিমার? এই যে এইটা, এটার নাম কি বলো তো? ইথাইন। ইথাইনের পলিমার হলো বেনজিন। পক্ষান্তরে বেনজিনের মনোমার হলো ইথাইন। তাহলে যদি প্রশ্ন আসে বেনজিনের মনোমারের নাম কি, ইথাইন বা অ্যাসিটিলিন, যেটাই বলি না কেন, বেনজিনের মনোমারের নাম ইথাইন বা অ্যাসিটিলিন, পক্ষান্তরে বেনজিনের আর ইথাইনের পলিমারের নাম বেনজিন, এই সিম্পল জিনিসটা যেন কারো ভুল না হয়। এবং এর তাপমাত্রা হলো 450 ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক হলো আয়রন। এই কথাটা তোমাদের অনেকবার আমি পড়াবো, 450 এবং আয়রন। দেখো এর আগেও একদিন তোমাদের পড়াইছি, 450 কোথায় কোথায় আছে মনে করে দেখো তো। 450 আমরা বলছিলাম অ্যামোনিয়ার অত্যানুকূল তাপমাত্রার ভিতরে আছে, 450। এরপর প্রভাবক আছে আয়রন, মনে করে দেখো। এবং আরেকটা আছে তোমাদের কাছে বলে দেই, হাইড্রোজেনের সাথে আয়োডিন যোগ করলে কি হয়, হাইড্রোজেন আয়োডাইড হয়, এই বিক্রিয়ারও তাপমাত্রা 450। এই তিনটা বিক্রিয়ার তাপমাত্রা 450, মনে রাখবা। ওকে, এই তিনটা বিক্রিয়ার তাপমাত্রা 450, ক্লিয়ার? এবং এই 450 তাপমাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে আসার মতো একটা তাপমাত্রা। তিনটা বিক্রিয়া, একটা হলো বেনজিনের তৈরি, একটা হলো হাইড্রোজেন আয়োডাইডের তৈরি, আর একটা হলো হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া, ক্লিয়ার? এখন আমরা পলিমারকরণ সম্পর্কে পরে বলবো, যাদের সমস্যা বলতেছে আরেকবার বলবো, হ্যাঁ আরেকবার আমি পরে বলবো। এখন দেখো পলিমারকরণ শেষ, 3 নাম্বার আমরা কি বলছিলাম, 3 নাম্বার পয়েন্টের নাম কি ছিল, সরি 4 নাম্বার পয়েন্টের নাম কি ছিল, বন্ধন প্রকৃতি। বন্ধন প্রকৃতি অলরেডি আমি তোমাদের পড়িয়ে ফেলছি, কিভাবে আমি তোমাদেরকে বলি। দেখো আমরা কিন্তু জানি যে যারা জৈব যৌগ, জৈব যৌগে ইউজুয়ালি সমযোজী বন্ধন দেখা যায়, এটা তো রাইট, তাই না? জৈব যৌগে কি ধরনের বন্ধন দেখা যায়? সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনটা হচ্ছে মূলত 2 প্রকার, এটা আমরা কেমিস্ট্রি এর দিন বলছিলাম। একটা হলো সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, মনে আছে সবার, সিগমা বন্ধন পাই বন্ধন।
তো এবং সেদিন আমরা সিগমা বন্ধনের সাথে পাই বন্ধনের পার্থক্য পড়েছিলাম হ্যান্ডশেক কথা দিয়ে। হ্যান্ডশেক আশা রাখি সবার মনে আছে, হ্যান্ডশেক আর হাতের সাথে হাতে সোয়া লেগে যাওয়া সবার মনে আছে না? এটার পড়ানোর দরকার নাই, হ্যান্ডশেক আর হাতের সাথে হাতে সোয়া লেগে যাওয়া, ওকে। এবং তার সাথে এটাও পড়াইছিলাম কোন যোগে মোট কয়টা বন্ধন আছে এবং সেখানে কয়টা সিগমা বন্ধন কয়টা পাই বন্ধন, এটাও আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এই সবার কি মনে আছে এই কথাগুলা বলো তো? যেমন এই যে বলছিলাম না CH3OH এখানে কয়টা বন্ধন আছে, পাঁচটা বন্ধন আছে তাই না? এরকম এই যে পাঁচটা বন্ধন, 1 2 3 4 5, এবং বড় বড় কিছু সংকেত দেখাই দিছিলাম যে কোন যোগে কয়টা বন্ধন আছে এবং সেটা কোনটা সমযোজী, সরি কোনটা কয়টা সিগমা কয়টা পাই, সেগুলো আমরা ক্লিয়ার করে পড়ছিলাম। এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। তার মানে আমার বন্ধন প্রকৃতি পড়ানো শেষ, বন্ধন প্রকৃতি আমরা পড়িয়েছি, এখন আমরা পড়ব হলো পরেরটা, এই সিগমা পাই নির্ণয় করা শেখাবো। আল্লাহ আকবার, এগুলো তো সিম্পল জিনিস, আবার শিখাতে হবে। দেখো আমরা আরেকটা দেখাচ্ছি, ধরো C2H4, জাস্ট এটা দেখাবো। যারা বলতেছে ভাইয়া লেকচার করি নিয়ে, লেকচার করোনি কেন? লেকচার করতে হবে না, লেকচার করবা প্রয়োজন, মধ্যে লেকচার না করতে পারলে তোমরা ছিল না, রেকর্ড ক্লাস ছিল না, রেকর্ড ক্লাস করোনি কেন? একই জিনিস তো বারবার পড়ানো যাবে না ভাইয়া, বিশাল লেকচার, জৈব যৌগ লেকচার 2 দিনে শেষ করে দেবো, কত বড় এলিয়েন আমি চিন্তা করছো? তোমরাও তোমরাও তো আরো বড় এলিয়েন, তোমরাও 2 দিনে শেষ করবা, ঠিক আছে? সবই আমরা এলিয়েন, তো এলিয়েনদের আবার বারবার পড়ানো লাগে একই জিনিস। দেখো এটা একটু দেখাই, C2H4, এই যে সি, এইভাবে আমরা এই যোগের সংকেতটা লিখি, যেটাই আসুক না কেন আমরা সংকেত লিখবো। হ্যাঁ অনেকে বিভিন্ন ছন্দ, মানে ছন্দ বলে সূত্র দিয়ে পড়ে, কিন্তু সূত্রতে কিন্তু মেলে না ভাইয়া, সূত্রতে মেলে না, অতএব সূত্র তোমরা বাদ দিবা, সূত্রতে মেলে না। এই যে দেখো এইটা, এই সিম্পল এটার ভিতরে দেখো তো মোট কয়টা বন্ধন আছে গোনো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট বন্ধন 6টা, মোট বন্ধন 6টা। আর মনে রাখবা যে কয়টা বন্ধন থাকবে তার ভিতরে এই যে একটা হলো, একটা এই একটা হলো পাই বন্ধন, একটা পাই বন্ধন, আর বাকি 5টা সিগমা বন্ধন। এইভাবে বইয়ের ভিতরে যতগুলো আছে তোমরা চেষ্টা করবা, যদি তাও না পারো, যদি তাও না পারো সেটা আমরা এর পরে পড়িয়ে দেবো, ওকে? আর এইভাবে সবই, এইভাবে সবই, তাও না পারলে এরপরে গুলা শিখিয়ে দেবো। যারা বলতেছো ভাইয়া চার্জের গুলা শিখান, আমি চার্জের গুলাও শিখিয়ে দিয়েছি, তোমরা এর আগের লেকচারটা একটু ই করবা, চেক করবা, দেখবা চার্জ টার্জ সব শিখিয়ে দিছি, কোথায় কয়টা ইলেকট্রন থাকে কি থাকে সবই শিখিয়ে দিছি। আর যারা এখনো বলতেছো ভাইয়া একক বন্ধন দ্বিবন্ধন কিভাবে চিনবো, ভাইয়া একক বন্ধন চিনতে হলে তোমাকে অ্যালকেন চিনতে হবে, দ্বিবন্ধন চিনতে হলে তোমাকে অ্যালকিন চিনতে হবে, ত্রিবন্ধন চিনতে হলে তোমাকে অ্যালকাইন চিনতে হবে, আর এটা হলো ক্লাস 10 এর পড়া ভাইয়া। এখন এই ক্লাস 10 এর পড়া আসলে খুব কষ্ট হবে আমাকে পড়াতে, তোমরা একটু বইটা বের করিও, হ্যাঁ একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন কোন যোগে থাকে সেটা একটু ট্রাই করিও, পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা যেহেতু ইন্টার পাস করতেছো, মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমরা এসব সংকেত, যারা বলতেছো ভাইয়া সংকেত পারি না, পারবা, তোমরা একটু বইটা খুলে দেখিও, পারবা, ঠিক আছে? আমাদের বন্ধন প্রকৃতির শেষ, এবার আসি সংকরায়ন। সংকরায়ন নিয়ে সেদিন আমরা বিশাল একটা ওয়াজ মাহফিল করেছিলাম যে সংকরায়ন কিভাবে পড়ি, স্পেশালি আমরা সংকরায়ন পড়েছিলাম হলো অজৈব যোগের ক্ষেত্রে সেদিন। তো সেদিন অনেকে এই কমেন্টটা করতেছিল যে ভাইয়া জৈব যোগের ক্ষেত্রে সংকরায়ন কিভাবে বের করবো, অনেকে বলতেছিল ভাইয়া C2H4 এর সংকরায়ন কিভাবে বের করবো, অথবা CH4 এর সংকরায়ন কিভাবে বের করবো। ভাইয়া এটাও আমরা সেই সূত্র দিয়ে বের করতে পারি, কিন্তু এটা তো সূত্র দিয়ে বের করার দরকার নাই, এটা কি ধরনের যৌগ দেখো তো, এটা অ্যালকেন অ্যালকিন না অ্যালকাইন, এই সিম্পল জিনিসটা তোমরা মাথায় মাথায় নিবা, এটা অ্যালকেন অ্যালকিন না অ্যালকাইন, এর ভিতরে কোন বন্ধন আছে, এর ভিতরে একটা দ্বিবন্ধন আছে, খেয়াল করো C2H4 এর ভিতরে একটা দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন মানে সে SP2, দ্বিবন্ধন মানে SP2, একক বন্ধন যদি থাকে সে হলো SP3, যদি দ্বিবন্ধন থাকে সে হলো SP2, আর যদি ত্রিবন্ধন থাকে সে হলো SP, এই সিম্পল জিনিস, ঠিক আছে? এটার ক্ষেত্রে কোনো সূত্রও খাটানো লাগে না, আমরা শুধু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন চিনব, আর অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আমরা চেনানোর পদ্ধতি আমাদের আজকের লেকচারের শেষে আছে, ওকে? এই হলো আমাদের সংকরায়ন, আর এর কার কার বন্ধন কোন কত কার কি কত সব পড়ে নেবা। আমরা সবাই মোটামুটি জানি যে SP3 ওই দিনে আমরা পড়াইছিলাম 109.5 ডিগ্রি, মনে করে দেখো 109.5 ডিগ্রি, তারপর SP2 এর ক্ষেত্রে কত বলছিলাম বলো তো, বলছিলাম 3 দিয়ে 360 কে ভাগ করতে হবে তাহলে হয় 120 ডিগ্রি, তারপরে SP কে আমরা কত দিয়ে ভাগ করতে বলছিলাম, 360 কে 2 দ্বারা ভাগ করবো, যেহেতু 2টা অরবিটাল আছে তাই সেটা হবে 180 ডিগ্রি, এবং এর সাথে কার্বন কার্বন বন্ধন দূরত্ব আমরা পড়িয়েছিলাম, মনে করে দেখো একটা ছিল 154, যেটা SP3 সেটা ছিল 154,
যেটা এসপি টু সেটা ছিল 134, 20 বাদ দিতে হয়। দেখো 154 থেকে 20 বাদ দিলে কত হয়? 134। আর সেই 20টা আমরা এখানে লিখবো, 120। তার মানে এটা এসপি থ্রি, এটা এসপি টু, এটা হলো এসপি। এই শোনো, এর সামনে কিন্তু দশমিক লিখবা, হ্যাঁ, দশমিক না লিখলে কিন্তু সর্বনাশ, হাজারি স্যার আমার নামে মামলা করে দেবে। তো 154 ন্যানোমিটার, 134 ন্যানোমিটার, 120 ন্যানোমিটার। কিন্তু আমাদের যে বেনজিনটা আছে, বেনজিনটা ব্যতিক্রম, সেই বেনজিনটা হয় 139.139 মামলা করে দেবে। তো 20 বাদ দিতে হয়, দেখো 100, ঠিক আছে, আমাদের বন্ধন প্রকৃতির, ঠিক আছে, সবই আমরা এগুলো তো রাইট, তাই না? জৈব যৌগে কি ধরনের বন্ধন দেখা যায়? সবতে পাই বন্ধন যৌগে মোট এরকম। আমার বন্ধন প্রকৃতি পড়ানো শেষ, লেকচার 2 দিনে শেষ করে দেব। কত বড় এলিয়েন আমি, চিন্তা করছো? এই সিম্পল, তাও না পারলে এরপরে গুলা শিখিয়ে দেবো। যারা বলতেছো ভাইয়া চার্জের গুলা শিখান, আমি চার্জের গুলাও শিখিয়ে দিয়েছি। তোমরা এর আগের লেকচারটা একটু, ত্রিবন্ধন চিনতে হলে তোমাকে অ্যালকাইন চিনতে হবে, আর এটা হলো ক্লাস 10 এর পড়া ভাইয়া। এখন এই ক্লাস 10 এর পড়া আসলে পারবা। পড়েছিলাম হলো অজৈব যৌগের ক্ষেত্রে সেদিন, তো সেদিন অনেকে এই কমেন্টটা করতেছিল যে ভাইয়া জৈব অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন। এই সিম্পল জিনিসটা তোমরা মাথায় মাথায় নিবা, এটা অ্যালকেন অ্যালকিন না অ্যালকাইন, এর ভিতরে কোন বন্ধন আছে? এর ভিতরে একটা দ্বিবন্ধন আছে, খেয়াল করো, C2H4 এর ভিতরে একটা দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন মানে সে SP2, দ্বিবন্ধন মানে SP2। একক বন্ধন যদি থাকে সে হলো SP3, যদি দ্বিবন্ধন থাকে সে হলো SP2, আর যদি ত্রিবন্ধন থাকে সে হলো SP। এই সিম্পল জিনিস, ঠিক আছে, এটার ক্ষেত্রে কোনো সূত্রও খাটানো লাগে না, আমরা শুধু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন চিনব। আর অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আমরা চেনানোর পদ্ধতি আমাদের আজকের লেকচারের শেষে আছে, ওকে? এই হলো আমাদের সংকরায়ন। আর এর কার কার বন্ধন কোন কত, কার কি কত, সব পড়ে নেবা। আমরা সবাই মোটামুটি জানি যে SP3, ওই দিনে আমরা পড়াইছিলাম 109.5 ডিগ্রি, মনে করে দেখো 109.5 ডিগ্রি। তারপর SP2 এর ক্ষেত্রে কত বলছিলাম বলতো? বলছিলাম 3 দিয়ে 360 কে ভাগ করতে হবে, তাহলে হয় 120 ডিগ্রি। তারপরে SP কে আমরা কত দিয়ে ভাগ করতে বলছিলাম? 360 কে 2 দ্বারা ভাগ করবো, যেহেতু 2টা অরবিটাল আছে, তাই সেটা হবে 180 ডিগ্রি। এবং এর সাথে কার্বন কার্বন বন্ধন দূরত্ব আমরা পড়িয়েছিলাম, মনে করে দেখো, একটা ছিল 154, যেটা SP3 সেটা ছিল 154, যেটা SP2 সেটা ছিল 134, 20 বাদ দিতে হয়। দেখো 154 থেকে 20 বাদ দিলে কত হয়? 134। আর সেই 20টা আমরা এখানে লিখবো, 120। তার মানে এটা SP3, এটা SP2, এটা হলো SP। এই শোনো, এর সামনে কিন্তু দশমিক লিখবা, হ্যাঁ, দশমিক না লিখলে কিন্তু সর্বনাশ, হাজারি স্যার আমার নামে মামলা করে দেবে। তো 154 ন্যানোমিটার, 134 ন্যানোমিটার, 120 ন্যানোমিটার। কিন্তু আমাদের যে বেনজিনটা আছে, বেনজিনটা ব্যতিক্রম, সেই বেনজিনটা হয় 139.139 ন্যানোমিটার, 139 ন্যানোমিটার। এটা একটু পড়বা তোমরা, 139 ন্যানোমিটার। আর যাদের এটা মনে থাকবে না তাদের জন্য একটা কথা বলি, তোমাদের কয়েকদিন আগে উদ্ভিদের শারীর তত্ত্ব লেকচার হয়েছে, তাই না? উদ্ভিদের শারীর তত্ত্ব লেকচার মনে করে দেখো তো, তোমরা পড়ছো না, গ্লাইকোলাইসিসের 3টা বিক্রিয়া ছিল একমুখী, মনে করে দেখো, 3টা বিক্রিয়া ছিল একমুখী, বাদ বাকি সবই দ্বিমুখী। গ্লাইকোলাইসিসের 3টা বিক্রিয়া, তার ভিতরে এই যে 139, সেই 139 এর সাথে মনে রাখবা, ওকে, 139, এই 3টা বিক্রিয়া হলো একমুখী, আর এটাই হলো বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব। ক্লিয়ার? সংকরণ নিয়ে আমি টাইম দেবো না ভাইয়া, সংকরণ আমরা পরে আসি। আমরা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আজকে পড়াবো, সেটা হলো সমানতা। আমরা কেবল থ্রিলারে চলে আসলাম, থ্রিলার বোঝো তো, থ্রিলিং, থ্রিলিং স্টোরি যেটা, সেই থ্রিলিং স্টোরিতে আমরা কেবল চলে আসলাম। রসায়নের ভিতরে শুধু থ্রিল আর থ্রিল, রস না কিন্তু, শুধু থ্রিল আর থ্রিল। একটা পড়বা মনে হবে, ইস দেখি সামনে কি আছে। যদি তোমরা রস না বোঝো, মানে রসায়ন না বোঝো, সেই সমানুতাতে। আচ্ছা ভাইয়া, তোমরা যারা বলতেছো যে নামকরণ নামকরণ, আচ্ছা ভাইয়া এটা কি সম্ভব? নামকরণ কি পড়ানো সম্ভব? আসলে কোনোভাবেই সম্ভব না ভাইয়া, নামকরণ কোনোভাবেই সম্ভব না। এটা নামকরণ একদিনের ক্লাস না ভাইয়া, নামকরণ পড়াতে বহুদিন লাগবে, বহুদিন। আমরা সমানুতাতে আসি। প্রথম কথা, সমানুতাটা কি? সমানুতার সংজ্ঞা তোমাদের বলতে হবে, ঠিক আছে? সমানুতার সংজ্ঞাটা কি? অধিকাংশই তোমরা জানো যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাকে বলা হয় সমানুতা, হ্যাঁ। কিন্তু কেউ যেন আবার এটা উল্টা করে না ফেলো, কেউ কেউ আছে এক্সাইটেশন, ওই যে বললাম থ্রিল,
থ্রিলে তো কি থাকবে, উত্তেজনা থাকবে, উত্তেজনা বশত এটাকে উল্টা করে ফেলে। গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত ভিন্ন, তাকে বলা হয় সমানুতা। তাহলে কিন্তু একদম তোমার ওই থ্রিলের মতো করে এক মার্ক কাটা যাবে। মনে রাখবা, থ্রিল জিনিসটা হলো সেটা তুমি যেটা প্রথমে ভাববা পরে দেখবা সেটা হয়েছে না, এটা হলো থ্রিল, বুঝছো? তো সমানুতাটা কি? সমানুতাটা হলো, আমি আচ্ছা ধীরে ধীরে কথা বলতেছি, কোনো সমস্যা নাই। দেখো শোনো, আমার আসলে লেকচার অনেক বড়, তো অনেক জোরে জোরে কথা বলতে হয়। তারপরেও দেখো, যে কথাগুলা ইম্পর্টেন্ট সেটা আমি বারবার বলি, একবার না দুইবার না তিনবার বলি। তো প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার বুঝবা, দ্বিতীয় না বার যদি না বোঝো তৃতীয়বার তো বুঝবা, তৃতীয়বারও যদি না বোঝো তার কাছে, ওই যে বললাম তাকে আমরা হাজারি নাগের স্যারের বাসায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? তৃতীয়বারও যদি, তোমাদেরকে আমি একটা সহজ টেকনিক শিখিয়ে দেই, এটা অনেক জায়গায় তোমরা খাটাবা। হ্যাঁ, আমি এটা যা শিখাচ্ছি শুধু এটার জন্য, কিন্তু তোমরা খাটাবা যখনই পড়বা তখনই খাটাবা, ওকে? এই যে দেখো, আণবিকের আ আছে, একয়ের এ আছে, দুটাই স্বরবর্ণ, এটার সাথে এটার মিল। আর গাঠনিকের গ আছে, ভিন্নর ভ আছে, দুটাই ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমরা এইভাবে মনে রাখবা, ঠিক আছে? আণবিকের আ, একয়ের এ, গাঠনিকের গ, ভিন্নর ভ, এভাবে মনে রাখবা। শোনো, তোমরা হয়তো ভাবতেছো ভাইয়া এই সহজ জিনিস মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষার হলে কিন্তু অনেক সময় উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আর শুধু আমি এই টেকনিকটা এটার জন্য শিখালাম না, তোমাদের পুরো যত বই আছে সবার ক্ষেত্রে এই কথাটা তোমরা মনে রাখবা, যে সব জিনিস মনে থাকবে না তোমরা ট্রাই করবা এইভাবে মিলানোর, ওকে? এখন হচ্ছে সমানুতা কত প্রকার, বলো সমানুতা কত প্রকার? টেকনিকটা এটার জন্য শিখালাম না, তবে মনে রাখবা, ঠিক কি সমানুতা আছে? এক্সাইটেশন, ওই যে বললাম থ্রিল, থ্রিলে তো কি থাকবে, উত্তেজনা থাকবে, উত্তেজনা বশত এটাকে উল্টা করে ফেলে। গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত ভিন্ন, তাকে বলা হয় সমানুতা। তাহলে কিন্তু একদম তোমার ওই থ্রিলের মতো করে এক মার্ক কাটা যাবে। মনে রাখবা, থ্রিল জিনিসটা হলো সেটা তুমি যেটা প্রথমে ভাববা পরে দেখবা সেটা হয়েছে না, এটা হলো থ্রিল, বুঝছো? তো সমানুতাটা কি? সমানুতাটা হলো, আমি আচ্ছা ধীরে ধীরে কথা বলতেছি, কোনো সমস্যা নাই। দেখো শোনো, আমার আসলে লেকচার অনেক বড়, তো অনেক জোরে জোরে কথা বলতে হয়। তারপরেও দেখো, যে কথাগুলা ইম্পর্টেন্ট সেটা আমি বারবার বলি, একবার না দুইবার না তিনবার বলি। তো প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার বুঝবা, দ্বিতীয় না বার যদি না বোঝো তৃতীয়বার তো বুঝবা, তৃতীয়বারও যদি না বোঝো তার কাছে, ওই যে বললাম তাকে আমরা হাজারি নাগের স্যারের বাসায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? তৃতীয়বারও যদি আমার কথা না বোঝো। দেখো, আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, আর গাঠনিক সংকেত ভিন্ন, এই কথাটা মনে রাখবা। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। শোনো, এটা দ্বারা তোমাদেরকে আমি একটা সহজ টেকনিক শিখিয়ে দেই, এটা অনেক জায়গায় তোমরা খাটাবা। হ্যাঁ, আমি এটা যা শিখাচ্ছি শুধু এটার জন্য, কিন্তু তোমরা খাটাবা যখনই পড়বা তখনই খাটাবা, ওকে? এই যে দেখো, আণবিকের আ আছে, একয়ের এ আছে, দুটাই স্বরবর্ণ, এটার সাথে এটার মিল। আর গাঠনিকের গ আছে, ভিন্নর ভ আছে, দুটাই ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমরা এইভাবে মনে রাখবা, ঠিক আছে? আণবিকের আ, একয়ের এ, গাঠনিকের গ, ভিন্নর ভ, এভাবে মনে রাখবা। শোনো, তোমরা হয়তো ভাবতেছো ভাইয়া এই সহজ জিনিস মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষার হলে কিন্তু অনেক সময় উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আর শুধু আমি এই টেকনিকটা এটার জন্য শিখালাম না, তোমাদের পুরো যত বই আছে সবার ক্ষেত্রে এই কথাটা তোমরা মনে রাখবা, যে সব জিনিস মনে থাকবে না তোমরা ট্রাই করবা এইভাবে মিলানোর, ওকে? এখন হচ্ছে সমানুতা কত প্রকার, বলো সমানুতা কত প্রকার, সমানুতা কত প্রকার, ওকে? অনেকে লিখতেছো দুই প্রকার, পাঁচ প্রকার, চার প্রকার, তিন প্রকার, কেউ ছয় প্রকার বলো, কেউ সাত প্রকার বলো, কেউ আট প্রকার বলো, বলতেছে আল্লাহ দুই তিন চার পাঁচ সব অপশনে চলে আসছে। আচ্ছা, অনেকে বলছে মেইনলি পাঁচ প্রকার। শোনো ভাইয়া, মেইনলি, অমেইনলি, সাধারণত, অসাধারণত, প্রধানত, এরকম বলতে কোনো কথা নাই। সমানুতা দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার, শেষ কথা। এখানে সাধারণত, অসাধারণত যে কথাই থাকুক, সমানুতা দুই প্রকার। এই সিম্পল প্রশ্ন তোমরা ভুল করবা, হয় প্রশ্ন আসবে সমানুতা কত প্রকার, অপশন এতেই থাকবে পাঁচ প্রকার, তোমরা কিন্তু ভুল করে ফেলবা। সমানুতা কিন্তু পাঁচ প্রকার না, সমানুতা দুই প্রকার। আগেই বলছি, সে যেভাবেই আসুক আসুক, মেইনলি থাকুক আর অমেইনলি থাকুক, যেভাবেই আসুক সমানুতা দুই প্রকার। একটা হলো গাঠনিক সমানুতা, একটা কি সমানুতা, গাঠনিক সমানুতা। আর একটা হলো, আমি একটু উপরে লিখি, একটা হলো গাঠনিক সমানুতা, এবং আরেকটা হলো বলতে কি সমানুতা, আলোক সমানুতা। একটা গাঠনিক, আর একটা হলো, সরি আলোক না,
ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা, ওকে, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। এখন দেখো আমি যদি তোমাদেরকে বলি যে কোনটাতে চিত্র ভিত্তিক সমানতা, এই দুটা সমানতার ভিতরে কোনটা চিত্র ভিত্তিক সমানতা, তোমরা কি অ্যান্সার করবা? এই স্টেরিও অ্যান্সার করতে হবে, তাই না? কারণ স্টেরিও এটা হলো ত্রিমাত্রিক সমানতা, তার মানে এটা হলো চিত্র ভিত্তিক সমানতা, ওকে। এখন আমরা একটা একটা সমানতা নিয়ে আলোচনা করি। প্রথম আমরা গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করি। গাঠনিক একটু আগে যারা বলতেছিলা পাঁচ প্রকার, পাঁচ প্রকার, আসলে এই গাঠনিক সমানতা হলো পাঁচ প্রকার, কিন্তু আমরা ইন্টারে থাকতে এই পাঁচটা সমানতা এত বেশিবার পড়ছি যে আমাদের কাছে সমানতা পাঁচ প্রকার হয়ে গেছে, এটা আসলে ভুল কথা। হ্যাঁ, আমাদের আসলে গাঠনিক সমানতা পাঁচ প্রকার, তারা কি কি একটু মিলিয়ে নাও। তোমরা বিভিন্ন যেজন বিভিন্ন ভাবে বলো, কিন্তু আমি আজকে যে সিরিয়াল দেব সেই সিরিয়ালে তোমরা মনে রাখবা, আমি যে সিরিয়াল দেব মনে রাখবা। এক নাম্বার হচ্ছে চেইন সমানতা। এক নাম্বার কি কি লিখছি দেখো, চেইন, চেইনের প্রথম অক্ষর সি, তাই এখানে লিখছি সি। দুই নাম্বার হচ্ছে অবস্থান সমানতা, অবস্থানের ও, তাই লিখছি ও। শোনো, আবার কেউ ভাবে না ভাইয়া অবস্থানের ইংরেজি তো পজিশনাল। আচ্ছা ভাইয়া, আমি এখানে বাংলিশ লিখতেছি, হ্যাঁ বাংলিশ। আমরা মনে হয় আমরা এই জগতে সবচেয়ে কোনটা বেশি লিখি জানো, বাংলিশটা বেশি লিখি। ইভেন আমার এক জুনিয়র কি কয়েছে, আমার এক ছোট ভাই, সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়তো, তো ইউজুয়ালি আমরা জানি যে মাদ্রাসার যেগুলো গ্রাম অঞ্চলের মাদ্রাসা, তাদের ইউজুয়ালি বেসিক যে জিনিসগুলো মানে ইংরেজি এবং গণিতটা একটু দুর্বল হয়। কিন্তু আমাদের দেশে যে হায়ার ক্লাসের মাদ্রাসাগুলো আছে, যেমন তামিরুল মিল্লাত, আরো যারা উন্নত মাদ্রাসা, এরা কিন্তু বস, প্রত্যেকটা বছর দেখবা তামিরুল মিল্লাত থেকে ভালো করে। তো যাই হোক, আমার ওই ছোট ভাই ইংরেজিতে অনেক দুর্বল, হেফজো করে এসে তারপর পরীক্ষা দিচ্ছে। তো একদিন আমাকে এসে বলতেছে যে সে ফুল অ্যান্সার করেছে, কিন্তু আমি ভাবতেছি কি রে এই ছেলে ইংরেজিতে কিভাবে ফুল অ্যান্সার করে, যে একটা লাইন নিজে থেকে লিখতে পারে না। তো তার বলে ইয়ার ছিল, প্যারাগ্রাফ আসছিল ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কি লিখছিস, ও বলতেছে যে ভাই আমি প্রথম লাইনটা লিখছি ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং ট্রিস মোর অ্যান্ড মোর। এটা লেখার পর সে সবগুলাকে বাংলা লিখে দিছে। বাংলা কিভাবে লিখছে, আমরা যদি, মানে বাংলিশ যে সে আমরা যদি বেশি বেশি গাছ রোপণ করি, সেগুলা লিখে দিছে। মানে দেখো আমরা কি একটা অবস্থা। ইভেন দেখবা অনেকেই আমরা বাংলিশ এত ইউজ করি, ডায়লগ লিখি হাউ আর ইউ, হাউ আর ইউ হয়ে গেছে। চিন্তা করো কি একটা অবস্থা, এটা বলে হাউ আর ইউ হয়েছে। আবার টিচাররাও তো আমরা বাংলিশ ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় টিচাররাও আমরা ধরতে পারি না যেখানে ভুল কোনটা। যাই হোক, আমরা লেকচারে চলে আসি। তো যেটা বললাম, সে বাংলিশ অবস্থানের ও লিখবো আমরা, হ্যাঁ হ্যাঁ বাংলিশ অবস্থানের ও। এরপর তিন নাম্বার হলো মেটামারিজম, মেটামারিজমের লিখবো এম, মেটামারিজমের এম। চার নাম্বার লিখবো টটোমারিজম, টটোমারিজমের টি। পাঁচ নাম্বার লিখবো কার্যকারীমূলক, কার্যকারীমূলক সি। তোমরা হয়তো ডাইজেস্ট দেখবা এখানে সি এর পরিবর্তে কে লেখা আছে, তোমরা কে পড়বা না, হ্যাঁ ডাইজেস্টের ওটাকে কেটাকে সি বানিয়ে নিবা, ঠিক আছে। আমরা কার্যকারী মূলকেরও সি পড়বো। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আসলে কোন সি কোন সি, মনে রাখবা প্রথম যে সিটা থাকবে সে হলো চেইন, চেইনের সি, আর শেষে যে সিটা থাকবে সে হলো কার্যকারী মূলকের সি। এইটুকু যদি তুমি পারো, এইটুকু যদি তুমি মিল করে লিখতে পারো, তোমার বইয়ের যত প্রকার গাঠনিক সমানতা আছে সব ক্লিয়ার। কিভাবে দেখো আমি আবার বলি, এটা হলো চেইন, এটা হলো অবস্থান, এটা হলো মেটামারিজম, এটা হলো টটোমারিজম, এটা হলো কার্যকারী মূলক সি ও এম টি সি। এটা মুখস্থ হয়েছে, কম টি সি মুখস্থ হয়েছে, যদি হয়ে থাকে দেখো এই সি ও এম টি সি সমানতা দেয় অ্যামিন নামক আমাদের একটা, সরি কিটোন নামক আমাদের একটা যৌগ আছে, কে দেয় কিটোন, কে দেয় কিটোন, ওকে। তাহলে কিটোন নামক যে যৌগটা আছে সি ও এম টি সি সমানতা দেয়, ক্লিয়ার। এখন দেখো আমরা যখন কোনো কিছু পড়তাম, বিশেষ করে আমি যখন পড়তাম, আমি সব কিছুকে এভাবে পড়তাম যে একটা ভালো একটা খারাপ এরকম করে পড়তাম। হ্যাঁ ধরো একটা পার্থক্য পড়তেছি, তো পার্থক্যের এক পাশটাকে বলতাম ভালো জিনিস, এক পাশটাকে খারাপ জিনিস বানাতাম, মানে পজিটিভ নেগেটিভ করে পড়তাম। তো আমার কাছে পড়ার সময় মনে হতো এর ভিতরে একটা সমানতা আছে, যে একটা বেদব সমানতা। বেদব কাকে মনে হতো জানো,
আমার কাছে মনে হতো এই এটাকে টটোমারিজমকে টিকে আমার কাছে ব্যাধব মনে হতো। এর কারণ হচ্ছে একে দেখলেই আমার টোটো কোম্পানির কথা মনে হতো। টোটো কোম্পানি বোঝো তোমরা? টোটো কোম্পানির কথা মনে হতো। আসলে টোটো কোম্পানি কারা জানো? আমরা গ্রাম অঞ্চলে বলি টোটো কোম্পানি হচ্ছে তারাই যারা দেখবা খালি টোটো করে ঘুরে বেড়ে, টোটো করে ঘুরে বেড়ায়। এবং তাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। তারা কি করে জানো? দেখবা দিনের বেলায় বিশাল একদম মাওলানা, পাঞ্জাবি টুপি পরে নামাজ পড়ে, রাতের বেলা আবার গিয়ে আম চুরি করে আসে। ব্যাপারটা হলো এইরকম, টোটো কোম্পানি হলো এরকম। তো এই যে টোটো কোম্পানির যে দুইটা বৈশিষ্ট্য বললাম না, একটা বৈশিষ্ট্য বললাম কি যে সব সময় খালি ঘুরে বেড়ায়, মানে গতিশীল, গতিশীল। এবং আরেকটা কি বললাম, আরেকটা বললাম যে সব সময় কি হয় মানে চেঞ্জ হয়। দেখো দিনের বেলায় মাওলানা, রাতের বেলায় চোর, কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এই সেম দুটা বৈশিষ্ট্য হলো টটোমারিজম সমানতার বৈশিষ্ট্য। টোটো কোম্পানির যে দুটা বৈশিষ্ট্য, টটোমারিজমের সেম দুটা বৈশিষ্ট্য। তাহলে টটোমারিজমের দুটা বৈশিষ্ট্য কি? একটা বৈশিষ্ট্য হলো গতিশীল সমানু, টটোমারিজম সমানুতা হলো একটা গতিশীল সমানু। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা সব সময় চেঞ্জ হয়, পরিবর্তন হয়, মানে স্বতঃস্ফূর্ত ভাবে পরিবর্তন হয়। তাহলে তোমরা মনে রাখবা কি, টোটো কোম্পানির যে দুটা বৈশিষ্ট্য, টটোমারিজম সমান্তরাল সেম দুটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? তো এই ব্যাধবটাকে নিয়েছে হলো কিটোন, এই কিটোন হলো ব্যাধবটাকে নিয়েছে। এখন কথা হলো আমরা একটা ব্যাধবকে সবার আগে বের করে দেবো, এই ব্যাধবটাকে সবার আগে বের করে দেবো। এই ব্যাধবকে সবার আগে বের করে দিলে কি হয় দেখো তো, সিওএমসি হয়, তাই না? ব্যাধবকে বের করে দিছি, তাই হয়েছে কি, সিওএমসি। এই সিওএমসি সমানুতা দেবে হলো অ্যামিন। সিওএমসি সমানুতা কে দেবে? অ্যামিন, অ্যামিন দেবে। মানে সিওএমসি মানে কি তাহলে? চেইন অবস্থান মেটামারিজম কার্যকরী। এই চারটা সমানুতা কে দেবে? অ্যামিন যৌগ দেবে, অ্যামিন যৌগ দেবে। ওকে, এখন দেখো লেখার সময় আমি দুটা ভাগে ভাগ করে লিখছি, একটা সিও আর একটা এমসি, তাই না? দুটা ভাগে ভাগ করে লিখছি, তো আমরা দুটা ভাগে ভাগ করে পড়বো। এমসি, এমসি হলো মেডিকেল কলেজ, জানো তো, নাকি মহিলা কলেজ? মহিলা কলেজও কিন্তু হয়। আর এমসি মানে কি? রাজশাহী মহিলা কলেজ। আর এমসি মানে কি? রাজশাহী মেডিকেল কলেজ। তো যাই হোক, যারা যারা মেডিকেল কলেজে যেতে চাও মেডিকেল কলেজে যাবা, আর যারা মহিলা কলেজে যেতে চাও মহিলা কলেজে যাবা। তো আমাদের ইথার নামক একটা যৌগ আছে, ইথার, ইথার। এই মহিলা কলেজে তো অনেকে যেতেই পারে, ছেলেরাও যেতে পারে, তাই না? মহিলা কলেজের গার্ড হিসাবে যাবে সে, মেডিকেলে চান্স পাবে না, গার্ড হিসাবে সে যাবে, তাই না? গার্ড মানে বোঝো, সিকিউরিটি গার্ড হিসাবে যাবে। যাই হোক, খেয়াল করো সিও হবে কি জানো? আমাদের হাইড্রোকার্বন কি কি ছিল? অ্যালকেন ছিল না? সেই অ্যালকেন, অ্যালকেনের সাথে থাকবে অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন। এবং তার সাথে আরেকটা থাকবে হলো হ্যালাইট, হ্যালাইট বলো, হ্যালাইট বোঝো, অ্যালকাইল হ্যালাইট, অ্যালকাইল হ্যালাইট। তাহলে এই সিও সমানতা কে কে দেবে বলো তো? সিও সমানতা কে কে দেবে? একটা হলো অ্যালকেন, একটা অ্যালকাইন, আর একটা হলো অ্যালকাইল হ্যালাইট। কথাটা মনে রাখবা। আমরা দেখো আমাদের যে হাইড্রোকার্বন আছে, কোন হাইড্রোকার্বনটাকে বাদ দিছি খেয়াল করো তো? একটা হাইড্রোকার্বন কে কিন্তু নেইনি, সেটা হলো অ্যালকিন। খেয়াল করো, অ্যালকিনটাকে নেইনি। যাই হোক, এখন আমাদের একটা গেম ছিল, তোমরা জানো সিওসি নামক একটা গেম ছিল, ক্লাশ অফ ক্লান্স, কক গেম, কক গেম বলতাম, তাই না? তো আমরা জানি গেম মানে আমাদেরকে একদম নেশায় আসক্ত করে ফেলে, তাই না? মনে হচ্ছে যে মানে মদ খাওয়ার চেয়েও বেশি আসক্ত করে ফেলে। তো যাই হোক, এই যে নেশায় আসক্ত করে ফেলতেছে, আমাদের কোন যৌগটা খাইলে নেশা সৃষ্টি হয় বলো তো? কোন যৌগটা খাইলে? অ্যালকোহল খাইলে নেশা সৃষ্টি হয়, তাই না? তো যেহেতু সিওসি গেম খেললেও নেশা হয়, অ্যালকোহল খাইলেও নেশা হয়, তাই সিওসি হলো অ্যালকোহল, সিওসি হলো অ্যালকোহল। আজকে থেকে আমরা একটা কথাই পড়বো, অ্যালকোহল কক খেলে। ওকে, অ্যালকোহল ক্লাস অফ ক্লান্স গেম খেলে, অ্যালকোহল কক খেলে। ক্লিয়ার? এখন আমরা সিও সোটাকে আবার দুটা ভাগে ভাগ করব, একটা হলো ও আর একটা হলো সিসি, ও আর একটা সিসি। ওকে, ও আর সিসি। ও হচ্ছে, দেখো একটু আগে একটা এতিমকে আমরা রেখে আসছিলাম, খেয়াল করো তো, এতিমটার নাম কি ছিল? অ্যালকেন গেছে, অ্যালকাইন গেছে, এতিমটার নাম কি? অ্যালকিন। এতিমটার নাম হলো অ্যালকিন, সে অ্যালকিন হলো ও, অ্যালকিন হলো ও, অ্যালকিন হলো ও। ওকে, এবার আসি সিসি। আচ্ছা, কখনো কি এরকম হয় যে আমরা বলি
যে ভালো মানুষ তাকে কি আমরা কখনো সিসি বলি না খারাপ মানুষকে বলি বলতো? ইউজুয়ালি আমরা খারাপ মানুষকে সিসি বলি না, বলি এই সিসি তুই ভালো মানুষ, এ কথা কি কখনো আমরা বলি? নেভার। আমরা কখনো ভালো মানুষকে সিসি বলি না, আমরা যারা খারাপ মানুষ তাদেরকে সিসি বলি। তো অলরেডি আমরা একটা খারাপ মানুষ, বেদব মানুষ পাইছিলাম, সে কি বলতো? এই যে টোটো মারিজম, আর মানে টোটো কোম্পানি। আচ্ছা বলতো, এই টোটো কোম্পানিকে যে নিছে সে আরো কে বই কি আর বড় বেদব না? এ হলো টোটো কোম্পানির কি ম্যানেজার, টোটো কোম্পানির কি ম্যানেজার, তাই না? আচ্ছা টোটো কোম্পানির ম্যানেজার এই কিটনের একটা ভাই আছে, নাম কি জানো? কিটনের ভাইয়ের নাম কি? কিটনের ভাইয়ের নাম হলো অ্যালডি হাইট। তো কিটন যদি টোটো কোম্পানি মানে বেদব হয়, ওর ভাই তো আরো বড় বেদব হবে, তাই না? অ্যালডিহাইড আরো বড় বেদব হবে। তো যেহেতু বেদব, তাই অ্যালডিহাইড কে আমরা বলবো সিসি। ওকে, অ্যালডিহাইড হলো সিসি। এখন এইটুকু যারা বোঝনি তাদেরকে আমি আবার বলছি যে এই জিনিসটা আসলে কি, মনে রাখবা, এই জিনিসটা তোমার পুরো বইয়ের সমানতা ক্লিয়ার করে দিয়েছে, পুরো বইয়ের সমানতা ক্লিয়ার করে দিয়েছে। আমি যখন তোমাকে ধরবো, বলতো ইথার কি কি সমানতা দেয়, বলতো তোমরা কি বলবা? ইথার কি কি সমানতা দেয় বলতো, তোমরা কি বলবা? বলবা মেটামারিজম আর হলো কার্যকরী। তোমরা এটাকে কিন্তু চেইন বলবা না, এটাকে কিন্তু চেইন বলা যাবে না। ইথার মেডিকেল কলেজে যায় মানে মেটামারিজম আর কার্যকরী, যেহেতু এটা পরে আছে, এই সিটা পরে আছে, তাই কার্যকরী। ওকে, এবার বলতো অ্যালকোহল কি কি সমানতা দেয়? অ্যালকোহল খেয়াল করো তো, সি সি মানে কি? চেইন। ও মানে কি? অবস্থান। আর একটা সি মানে কি? কার্যকরী। তার মানে অ্যালকোহল সমানতা দেয় চেইন, অবস্থান, কার্যকরী। চেইন, অবস্থান, কার্যকরী, ক্লিয়ার? তাহলে সি যদি পরে থাকে সেটা হলো কার্যকরী। এখন তোমাদের বলি, দেখো তো, যদি তোমরা বলো, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে একমাত্র কি কার্যকরী, এইটুকু যারা বোঝনি তা নিচে সে আরো কে বই কি আর বড় বেদক না? এ হলো টোটো কোম্পানির কি ম্যানেজার, টোটো কোম্পানির কি ম্যানেজার, তাই না? আচ্ছা টোটো কোম্পানির ম্যানেজার এই কিটনের একটা ভাই আছে, নাম কি জানো? কিটনের ভাইয়ের নাম কি? কিটনের ভাইয়ের নাম হলো অ্যালডি হাইট। তো কিটন যদি টোটো কোম্পানি মানে বেদব হয়, ওর ভাই তো আরো বড় বেদব হবে, তাই না? অ্যালডিহাইড আরো বড় বেদব হবে। তো যেহেতু বেদব, তাই অ্যালডিহাইড কে আমরা বলবো সি সি। ওকে, অ্যালডিহাইড হলো সি সি। এখন বলতো তোমরা কি বলবা? ইথার কি কি সমানতা দেয় বলতো, তোমরা কি বলবা? বলবা মেটামারিজম আর হলো কার্যকরী। তোমরা এটাকে কিন্তু চেইন বলবা না, এটাকে কিন্তু চেইন বলা যাবে না। ইথার মেডিকেল কলেজে যায় মানে মেটামারিজম আর কার্যকরী, যেহেতু এটা পরে আছে, এই সিটা পরে আছে, তাই কার্যকরী। ওকে, এবার বলতো অ্যালকোহল কি কি সমানতা দেয়? অ্যালকোহল খেয়াল করো তো, সি সি মানে কি? চেইন। ও মানে কি? অবস্থান। আর একটা সি মানে কি? কার্যকরী। তার মানে অ্যালকোহল সমানতা দেয় চেইন, অবস্থান, কার্যকরী। চেইন, অবস্থান, কার্যকরী, ক্লিয়ার? তাহলে সি যদি পরে থাকে সেটা হলো কার্যকরী। এখন তোমাদের বলি, দেখো তো, যদি তোমরা বলো, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে একমাত্র কোন যৌগটা টটোমারিজম সমানতা দিছে, বলতো একমাত্র কোন যৌগটা টটোমারিজম সমানতা দিছে? গুড, দেখো টটোমারিজম সমানতা একমাত্র কিটনের সাথে আছে, তাছাড়া আর কিন্তু কারোর সাথে নাই। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোন যৌগ টটোমারিজম সমানতা দেয়, আমরা কি বের করব? খুঁজে 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 কিটন বের করব, ঠিক আছে? খুঁজে খুঁজে কিটন বের করব। এখন শোনো ভাইয়া, কিটন লেখা কিন্তু তোমরা মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, পেরিস্কোপ কোনোটা দিয়ে খুঁজে পাবা না। তোমরা পাবা কি দিয়ে জানো? ওখানে কিটনের সংকেত লেখা থাকবে, কিটনের সংকেত লেখা থাকবে, প্রোপানন, অ্যাসিটন, বিউটানন, এগুলা লেখা থাকবে, ক্লিয়ার? এখন আমি যদি তোমাদেরকে বলি, বলো তো মেটামারিজম সমানতা কে কে দেবে? বলো মেটামারিজম সমানতা কে কে দেবে? যত জায়গায় এম লেখা আছে সবাই মেটামারিজম সমানতা দেবে। দেখো তো কোথায় কোথায় এম লেখা আছে, একটা আছে কিটনের ভিতরে, তার মানে কিটন দিবে। আর কে দেবে? অ্যামিনের ভিতরে আছে, তার মানে অ্যামিন দেবে। তারপর কে দেবে? ইথারের ভিতরে আছে, তার মানে ইথার দিবে। কিটন, অ্যামিন, ইথার। আচ্ছা এইভাবে যদি প্রশ্ন আসে তোমরা পারবা না? পারবা তো? আশা রাখি আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা বইয়ের ভিতরে একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করলে, দুটো একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো একটু দেখে নিবা, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, আশা রাখি। তাহলে আমাদের পুরো বইয়ের সমানতা শেষ।
আমি কিন্তু আর কখনো মনের ভুলেও তোমাদেরকে সমানতা পড়াবো না, ঠিক আছে? আমাদের বিভিন্ন সময় আমরা পড়াবো অ্যালকেন, অ্যালকিন, অ্যালডিহাইড, এগুলো পড়ানোর সময় আমি কিন্তু ধরবো এই এই বক্সটা, এই বক্সটা যাতে তোমাদের সবার একদম ডিএমসি, ডিএমসি বলতে ডিরেক্ট মুখস্থ থাকে, ঠিক আছে? ওকে, এখন আমরা স্টেরিও সমানতা পড়বো। কারা ব্রেক বলতেছে রে, কে বলি তো লেকচার শুরু করলাম, এখনই ব্রেক 8:18 কেবল, আর একটু পরে ব্রেক করব, টেনশন করিও না। এখন আসি পরেরটাতে। যারা বলতেছে ভাইয়া একটু রিপিট করবেন, ভাইয়া তুমি একটু আমাদের যে রেকর্ডেড লেকচারটা থাকবে একটু পিছিয়ে দেখিও। হ্যাঁ, আমরা যদি বারবার ভাবে রিপিট করতে যাই আমাদের অনেক সময় লাগবে। এমনি অনেকে ওই যে সে ইয়ের কথা মনে রাখতে হলো, দুই প্রকার, একটু ভালো করে বোঝো। স্টেরিও সমানতা হলো দুই প্রকার, একটা হলো জ্যামিতিক সমানতা, জ্যামিতিক, আর একটা আছে আলোক সমানতা, জ্যামিতিক, আর একটা হলো আলোক সমানতা। তার মানে প্রশ্ন যদি আসে যে নিচের কোন যৌগটি ত্রিমাত্রিক সমানতা দেবে, তাহলে আমরা এই জ্যামিতিক এবং আলোক সমানতা এগুলা খুঁজে বের করব। এগুলা খুঁজে বের করব। তো প্রথমে আমরা জ্যামিতিক নিয়ে কথা বলি। মনে রাখবা জ্যামিতিক সমানতা দেয় একটা যৌগ, অনলি একটা কথা মনে রাখবা, যে অ্যালকিন যারা আছে না, অ্যালকিন দেবে। কে দেবে? অ্যালকিন। বইয়ের ভিতরে বলা আছে দ্বি প্রতিস্থাপিত অ্যালকিন। কারা দেয়? দ্বি প্রতিস্থাপিত অ্যালকিন, বা আরেকটা নাম মনে রাখতে পারো, চাকরিক যৌগ। আচ্ছা বলো তো, তাহলে কি বললাম জ্যামিতিক সমানতা কারা দেবে বলো? দ্বি প্রতিস্থাপিত অ্যালকিন অথবা অথবা আরেকটা কি বললাম? চাকরিক যৌগ। দ্বি প্রতিস্থাপিত অ্যালকিন বা চাকরিক যৌগ, প্রচুর এই প্রশ্নটা আসে, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা দেবে। তোমরা খুঁজে বের করবা কি, খুঁজে বের করবা হলো অ্যালকিনের সংকেত কোথায় আছে সেটা খুঁজে বের করবা। ক্লিয়ার? এই জ্যামিতিকটাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো সিস আর একটা হলো ট্রান্স, সিস আর একটা হলো ট্রান্স। তো বইয়ের ভিতরে দেখবা জঘন্য ভাষায় কিছু কথাবার্তা বলা আছে, সিসের এটা কম এটা বেশি, এটা কম এটা বেশি, মানে বিরক্তিকর লাগে। তো তোমাদের এত কিছু পড়ার দরকার নাই, তোমরা শুধু একটা কথা মনে রাখবা, সিসের দুটা জিনিস কম হয়। সিসের দুটা জিনিস কম, একটা হলো গলনাঙ্ক, একটা কি? গলনাঙ্ক, আর একটা হলো সুস্থিতি। একটা হলো গলনাঙ্ক আর একটা সুস্থিতি, এই দুটা জিনিস সিসের কম। আচ্ছা আমি কি বললাম বলতো? সিসের দুটা জিনিস কম হয়, একটা গলনাঙ্ক আর একটা সুস্থিতি, গলনাঙ্ক আর একটা সুস্থিতি, এই দুটা কম মানে বাদ বাকি সবই বেশি হয়। ক্লিয়ার? শীষের এই দুটা কম মানে বাদ বাকি সবই বেশি হয়। আর একে একটা ডিগবাজি দাও, ডিগবাজি দিলে যেটা হবে সেটা হবে ট্রান্স। ওকে, ডিগবাজি দেওয়ালে যেটা হবে সেটা হবে ট্রান্স। ক্লিয়ার? সিস ক্লিয়ার? এখন শোনো, সিসের একটা উদাহরণ আছে, ট্রান্সের একটা উদাহরণ আছে, এটা আমরা একটু মনে রাখবো একটা কথা দিয়ে। মনে রাখবা, যাদের মনে থাকে না তারা এই কথাটা মনে রাখবা, সিমটপ, সিমটপ ট্রান্স। দ্বি প্রতিস্থাপিত অ্যালকিন অথবা অথবা আর একটা কি বললাম? চাকরিক যৌগ। দ্বি প্রতিস্থাপিত অ্যালকিন বা চাকরিক যৌগ, প্রচুর এই প্রশ্নটা আসে, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা দেবে। তোমরা খুঁজে বের করবা কি, খুঁজে বের করবা হলো অ্যালকিনের সংকেত কোথায় আছে সেটা খুঁজে বের করবা। ক্লিয়ার? এই জ্যামিতিকটাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো সিস আর একটা হলো ট্রান্স, সিস আর একটা হলো ট্রান্স। তো বইয়ের ভিতরে দেখবা জঘন্য ভাষায় কিছু কথাবার্তা বলা আছে, সিসের এটা কম এটা বেশি, এটা কম এটা বেশি, মানে বিরক্তিকর লাগে। তো তোমাদের এত কিছু পড়ার দরকার নাই, তোমরা শুধু একটা কথা মনে রাখবা, সিসের দুটা জিনিস কম হয়। সিসের দুটা জিনিস কম, একটা হলো গলনাঙ্ক, একটা কি? গলনাঙ্ক, আর একটা হলো সুস্থিতি। একটা হলো গলনাঙ্ক আর একটা সুস্থিতি, এই দুটা জিনিস সিসের কম। আচ্ছা আমি কি বললাম বলতো? সিসের দুটা জিনিস কম হয়, একটা গলনাঙ্ক আর একটা সুস্থিতি, গলনাঙ্ক আর একটা সুস্থিতি, এই দুটা কম মানে বাদ বাকি সবই বেশি হয়। ক্লিয়ার? শীষের এই দুটা কম মানে বাদ বাকি সবই বেশি হয়। আর একে একটা ডিগবাজি দাও, ডিগবাজি দিলে যেটা হবে সেটা হবে ট্রান্স। ওকে, ডিগবাজি দেওয়ালে যেটা হবে সেটা হবে ট্রান্স। ক্লিয়ার? সিস ক্লিয়ার? এখন শোনো, সিসের একটা উদাহরণ আছে, ট্রান্সের একটা উদাহরণ আছে, এটা আমরা একটু মনে রাখবো একটা কথা দিয়ে। মনে রাখবা, যাদের মনে থাকে না তারা এই কথাটা মনে রাখবা, সিমটপ, সিমটপ বোঝো, মানে অনেক সময় আমরা বলি না সিমটম, সিমটম, তো সেই সিমটমের সিমটপ কথাটা মনে রাখবা, সিমটপ মানে যারা সুস্থিতি বোঝো না, আরে ভাই তার স্থায়িত্ব, স্থায়িত্ব, তার স্থায়িত্ব
কম, বুঝছো? একটু তাপমাত্রা দিলে সে চেঞ্জ হয়ে যায়, এজন্য তাকে বলা হয় স্থায়িত্ব কম। শোনো, যারা উদাহরণের কথা বলছি, যাদের মনে থাকে না তারা মনে রাখবে, সিম টপ মানে শীষের উদাহরণ হলো ম্যালোইক অ্যাসিড। শীষের উদাহরণ কি? মতে ম্যালোইক অ্যাসিড। আর ট্রান্সের উদাহরণ ফিউমারিক অ্যাসিড। মনে থাকবে কি বললাম? শীষের উদাহরণ ম্যালোইক অ্যাসিড, ট্রান্সের উদাহরণ ফিউমারিক অ্যাসিড। তাহলে মনে রাখবা কি? সিম টপ, সিম টপ, শীষ ম্যালোইক, ট্রান্স ফিউমারিক। আশা রাখি ক্লিয়ার। এখন লাস্টে যারা বলতেছে ভাইয়া শীষ আর ট্রান্স কি, ম্যালোইক অ্যাসিড, ট্রান্সের উদাহরণ ফিউমারিক, সিম টপ মানে শীষের উদাহরণ হলো ম্যালোইক অ্যাসিড, শীষের উদাহরণ কি? মতে ম্যালোইক অ্যাসিড। আর ট্রান্সের উদাহরণ ফিউমারিক অ্যাসিড। মনে থাকবে কি বললাম? শীষের উদাহরণ ম্যালোইক অ্যাসিড, ট্রান্সের উদাহরণ ফিউমারিক অ্যাসিড। তাহলে মনে রাখবা কি? সিম টপ, সিম টপ, শীষ ম্যালোইক, ট্রান্স ফিউমারিক। আশা রাখি ক্লিয়ার। এখন লাস্টে যারা বলতেছে ভাইয়া শীষ আর ট্রান্স কি, শীষ হচ্ছে, একটু বইটা খুলে দেখবা, এগুলো আসলে একাডেমিক পড়াশোনা, তো একাডেমিক পড়াশোনা তো আসলে অ্যাডমিশন সময় পড়ানো খুব টাফ ব্যাপার। তারপরে বলি, শীষ হলো মূলক গুলা বা আমাদের যেগুলো থাকবে সেগুলো একই পাশে থাকবে, আর ট্রান্স হলো ভিন্ন পাশে থাকবে। শেষ কথা, শীষ মানে একই পাশে, ট্রান্স মানে ভিন্ন পাশে। তাহলে বলো তো এই জ্যামিতিক সমানতা নিয়ে কি বললাম? মনে করে দেখো তো জ্যামিতিক সমানতা নিয়ে কি বলছি। জ্যামিতিক সমানতা নিয়ে দুটা কথা বলছি। প্রথম হলো জ্যামিতিক সমানতা কারা দেয়, একটা হলো অ্যালকিন দেবে, আর কারা দেবে? চাকরির যোগ দেবে। আর এদেরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো শীষ আর একটা হলো ট্রান্স। শীষের দুটা জিনিস কম থাকে, কোন কোন জিনিস কম থাকে বলতো? দুটা জিনিস কম থাকে, কি কি? একটা হলো গড়